আর একটু মিনিট কথা নেই, এমপি সাহেব না না ওই সংসদে আছে। আসসালামু আলাইকুম, আমাদের নবনির্বাচিত এমপি মহোদয় আসতে পারেনি, আপনাদের কাছে দোয়া চেয়েছে এবং সংসদে আছে, এই মাহফিলের জন্য খরচা হিসাবে 5,000 টাকা পাঠাচ্ছে, আপনারা দোয়া করুন। আসসালামু আলাইকুম। আমি 5,000। আচ্ছা, এটা তোমার, এটা তোমার 10,000 আছে, 5,000 এমপির 5,000। এখানে আমার হাতে 10,000 টাকা আছে, 5,000 আমাদের চেয়ারম্যান সাহেব আর 5,000 এমপি সাহেব, আলহামদুলিল্লাহ। এটা আপনি আমরা কবুল করেন এবং এরকম মাহফিল যেন চলতে থাকে পরে পর বছরে সব সময়ের জন্য, আল্লাহ পাক কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعد، اما بعد فان خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول ولا تبطلوا اعمالكم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل يا رسول الله من ابى قال من اتاني دخل الجنه ومن اسرني فقد ابى عن عائشه رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগায় শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত এবং মওতের মালিক, বিশ্ব নিয়ন্তা, বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, শেরাবুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে তারই শেখানো ভাষায় আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ গোয়ালকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ অত্র এলাকায় আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় ইসলামে নারী। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহন আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। তবে আলোচনার পূর্বে বিশেষ একটু আলোচনা, সেটা হচ্ছে যারা দিনের দায়ী দায়ী আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় মানুষকে ডাকেন, তাদের অন্যতম বৈশিষ্ট্য হওয়া উচিত চলমান কোনো পাপ যার মধ্যে মানুষ নিমজ্জিত হতে পারে সেই পাপ থেকে মানুষকে বাঁচানো। এই মানুষকে পাপ থেকে বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহে একটা দিন জুমার খুতবার ব্যবস্থা করেছেন, সেখান থেকে গাইডলাইন পেয়ে যেন মানুষ বিগত দিনের পাপ থেকে তওবা করতে পারে, নতুন একটা রাস্তায় চলতে পারে, এই জন্য আল্লাহ তাআলার একটা বিধান এরকমভাবে করা আছে। তো মূল আলোচনা যাওয়ার পূর্বে যেটা বিশেষ আলোচনা সেটা হচ্ছে, আমরা অনেকে জানি যে আজকে ইংরেজি তারিখ কত, অনেকে বাংলা তারিখও আমরা জানি, অনেকে এমন একজনও নাই বোধ হয় এখানে যেখানে ইংরেজি কোন সাল চলছে এটা জানি না, এমন লোক নাই এখানে। একটা বাচ্চাকে জিজ্ঞাসা করলো বলে দেবে এটা 2024 8ই ফেব্রুয়ারি, তাই না? সবাই জানি আরবি কত সাল চলছে সামনে থেকে,
আজকে বাঘ মারার লোককে প্রশ্ন আমার, আরবি কত সাল চলছে? যারা বসে আছেন ইন ফ্রন্ট অফ মাইন আমার সামনে, তারা বলবেন 1443। উনি আছেন 30 নিয়ে, আর দুটো ডেট পেয়েছি, মানে মানে এরা পেয়েছি সাল, একটা 1430, 1445। আচ্ছা এটা কোন মাস চলছে আরবিতে? রজব। এটা আরবিতে রজব মাস চলছে। আজকে রজব মাসের 27 তারিখ, 1445 হিজরি। তো এটা আমরা জানি না অনেকে, তবে এতক্ষণ টিভিতে প্রচার হয়ে গেছে আজকে দিবাগত রাত্রিতে ভাত খেয়ে আগামীকালকে সিয়াম থাকতে হবে, এটা হচ্ছে শবে মেরাজের সিয়াম। এই আলোচনা টিভিতে নানানভাবে হয়, আমাদের বাড়ির মা বোনেরা অনেকেই এই রজব মাসের সিয়ামে অভ্যস্ত আছেন, কি ঠিক বলছি তো? আচ্ছা পৃথিবীর যত হক ওলেমায় দিন রয়েছে, তিনারা আলোচনা করতে গিয়ে আমি যে শুরুর হাদিসটা পড়েছি ওই হাদিসটা সবাই পড়ে, ফাইন্না খাইরাল হাদিসি কিতাবুল্লাহ ও খাইরাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে শ্রেষ্ঠ কালাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল করিম। এরপরে যদি কোনো সুন্দর বাক্য থাকে, সুন্দর কোনো কথা থাকে, সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে। এরপরে দিনের মধ্যে যদি কেউ কোনো কাজ বাড়তি করে দেয় সেটাকে বলা হয় বিদআত, আর যদি কেউ বিদআত করে তাহলে সে হচ্ছে পথভ্রষ্ট, আর যারা পথভ্রষ্ট তাদের থাকার জায়গা জাহান্নাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর বান্দারা তোমরা শোনো, তোমরা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য একদিন সিয়াম পালন করো, আল্লাহ সুবহানাহু তাআলা তোমার আর জাহান্নামের মাঝে একটা পরিখা খননের কথা বলেন, একটা খাল খননের কথা বলেন। তার মানে আপনাকে বোঝাতে যদি সক্ষম হওয়ার চেষ্টা করি, ধরেন এইটা আমি আর এইটা জাহান্নাম, একেবারে পাপে লেগে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহকে খুশি রেখে যদি একদিন রোজা করা যায়, একটা সিয়াম পালন করা যায়, তাহলে আমার আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই গর্তের দূরত্ব কত? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাকে থেকে জাহান্নাম পর্যন্ত যে গর্ত, এই গর্তের দূরত্ব হচ্ছে এই জমিন থেকে আসমানের পথ। তার মানে মোট কথা বোঝাতে চাইছি আপনাকে, কেউ যদি আল্লাহর রাস্তায় একটা রোজা করে, একটা সিয়াম পালন করে, তার থেকে জাহান্নাম দূরে চলে যাবে 500 বছরের রাস্তা। কত বড় নেকির কাজ, কত বড় নেকির কাজ! সিয়াম এমন একটা ইবাদত যাতে ফাঁকি দেওয়া যায় না। সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা খুব খুশি হয়ে যান। সলাতের নেকি বরাদ্দ, হজের নেকি বরাদ্দ, দান সাদাকার নেকি বরাদ্দ, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা সিয়াম আমার জন্য করেছে, অতএব সিয়ামের নেকি আমি আল্লাহ তাআলা নিজে হাতে প্রদান করব। কত যে নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলছেন, তুমি মানুষকে বলে দাও, যারা সিয়াম পালন করে ওদের মুখে যে দুর্গন্ধ আছে না, ওই গন্ধ আমি আল্লাহ ভালোবাসি। তার মানে সিয়াম পালনকারীর কত মর্যাদা! কিন্তু এই 27 রজবে কেউ যদি একটা সিয়াম পালন করে, তো একটা সিয়াম জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। জি এটাই হচ্ছে শরীয়ত, কারণ এর মধ্যে আপনি আমি কোনো কথা ঢোকাতে পারবো না, অথচ আমাদের মা খালা নানিরা এই সিয়ামে অভ্যস্ত, ঠিক না? এখন মানুষ দিন ইসলাম চর্চা করছে, এখন মানুষ বুঝছে, অর্থাৎ যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি করতে বলেননি, তিনি দাঁড়িয়ে আছেন তার সামনে হচ্ছে, তিনি চুপ থাকেননি। যদি এমন কোনো আমল জাতি করে কিয়ামত পর্যন্ত করে, তো কিয়ামত পর্যন্ত তারা পথভ্রষ্ট। এই রজব মাস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 12 মাসের একটা মাস, যেটাকে হারাম মাস বলা হয়, মানে যে মাসে যুদ্ধ বিগ্রহ শুরু করা যায় না, চলমান যুদ্ধ চলে, শুরু করা যায় না। এই মাসকে কেন্দ্র করে মানুষ বিদাত বানিয়েছে, কি করে দেখেন, বলছে 27 রজব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে গিয়েছিলেন মেরাজে। হাফেজ ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলছেন,
ওইসব মানুষের কথা ভেবে যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসও বয়ান করেননি, শবে মেরাজের গুরুত্বের ব্যাপারে অথচ পাবলিক হাদিস বানিয়েছে। কত বছর আগে তিনি এই কথা বলে গিয়েছেন, তার মানে রজব কেন্দ্রিক কোন ইবাদত সহি মোতাবেক কোরআন এবং সুন্না মোতাবেক নাই, সোজা কথা শুনেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কাছে ডেকেছিলেন, ইসরা এবং মেরাজ হয়েছিল, এ কথা বাস্তব, এর প্রতি আপনাকে আমাকে ইমান আনতে হবে। তবে কবে হয়েছিল এ নিয়ে মাথা ব্যথার কোনো সুযোগ নাই। কারণ যদি এটা গুরুত্বপূর্ণ দিন হতো তো সাহাবাই কেরাম অনেকেই রসুল সাহসম এর ইন্তেকালের পরে জীবিত ছিলেন, একদিনও তো পালন করলো না, অথচ কি করে বাগবাড়ার মানুষ জেনে নিল যে 27 রমাজান, এই 27 রজব রসুল সাহসম আল্লাহর কাছে গিয়েছিলেন। তার মানে এই রাত্রিবেলায় সিয়াম করা যাবে না, অতিরিক্ত সলাত আদায় করা যাবে না, এর কেন্দ্র করে যত আমল আল্লাহর জমিনে আছে এর কোনো দলিল নাই। কথা বুঝতে পারছেন? আমার আমার দায়িত্ব হচ্ছে আপনাকে সঠিকটা বলবো, তাতে হয়তো কিছু কষ্ট হতে পারে, আপনার চলমান প্রথাকে একটু ভাঙতে গেলে সমস্যা হয়, এটা স্বাভাবিক। কিন্তু যে কথা বলবো সে কথা আপনাকে হক বলে যাব, কেন বলেন তো, নইলে আল্লাহর কাছে আমি কেন পাকড়া হব? তাহলে যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে আজকে রাত্রিবেলায় ভোরবেলায় যদি জিজ্ঞাসা করে যে রজবের একটা সিয়াম থাকতে চাচ্ছিলাম, একেবারে প্রাণপণে তাকে ভালোবাসা দিয়ে বুঝিয়ে বলবেন, শুনেন রাসূল সাল্লাম যে কথা বলেননি এটা করা যাবে না, কারণ সর্বোচ্চ ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে, তিনি যা দিয়েছেন তাই আমাদেরকে গ্রহণ করতে হবে, আর যার থেকে নিষেধ করেছেন তার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলে এতটুকু কি ক্লিয়ার হলো যে রজব মাসে বিশেষ কোনো আমল নাই কি, বুঝলেন তো? আচ্ছা এবার আসেন ইসলামে নারী, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার জমিনে যত ফিতনা রয়েছে তার মধ্যে দুটো উল্লেখযোগ্য ফিতনা, এক হচ্ছে টাকা, দ্বিতীয় হচ্ছে নারী। গোটা পৃথিবীর সমাজের দিকে তাকিয়ে দেখেন যত ফিতনা আল্লাহর জমিনে আছে, যত সমস্যা আল্লাহর জমিনে আছে, হয় টাকাকে কেন্দ্র করে আর না হয় নারীকে কেন্দ্র করে। এমন একটা জামানা ছিল মহিলাদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, মহিলাদের কোনো সম্মান ছিল না। আজকেও সনাতন ধর্মের বহু এলাকায় এমনও প্রচলিত রয়েছে মা বোনেদের যখন মেন্স মাসিক হয় তাদেরকে অচ্ছুত মনে করা হয়, অচ্ছুত বুঝেন তো, মানে ছুঁয়ে নিলে ক্ষতি হবে এরকম মনে করা হয়। ইসলাম এমন একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে অধিকার দিতে 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 এমন অধিকার দিয়ে ফেললেন, হাদিস দেখেন আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গোটা জমিনটা হচ্ছে সম্পদ, গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ, আপনি চলে যান এখান থেকে বাগমারা মেন যে আপনার বাজার, ওই বাজারে এক কাঠা জমির দাম 20 লাখ টাকা, চলে যান নীলখাত খিলখাতে, ওখানে এক কাঠা জমির দাম হয়তো কয়েক কোটি টাকা, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোটা পৃথিবীটা সম্পদ, এর মধ্যে অন্যতম সুন্দর ভালো সম্পদের নাম হচ্ছে আলমারাতুস সালেহা, সুন্দর একজন নারী, সুন্দর একজন স্ত্রী। গোটা পৃথিবীর সম্পদ তার মধ্যে সবচেয়ে ভালো সম্পদের নাম হচ্ছে নারী। তার মানে নারী যদি ভালো সম্পদ হয় তাহলে ভালো সম্পদকে ভালোভাবে রাখতে হবে। আমরা অধিকাংশ মানুষ নাদান, আমরা এর মূল্য বুঝতে পারি না, মূল্য বুঝতে পারি না বলেই তো আমরা সঠিকভাবে তাদেরকে মূল্যায়ন করা জানি না, কিন্তু তাদেরকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। ইসলাম যা বলে আমাদের সমাজ উল্টো, কেমন একটা মেয়ে হয়েছে একজনের, তো পরবর্তী সময় আবার প্রেগনেন্ট, তো তখন হসপিটালে যাওয়ার সময় বলছেন আবার যদি মেয়ে হয় তো এ বাড়িতে আসিও না, সোজা বাপের বাড়ি যাবো, বলেন এরকম মানুষ? আপনাদের দেশে আল্ট্রাসোনোগ্রাফি করা হয় নারী নাকি পুরুষ তা জানা যায়, এটা আমাদের ইন্ডিয়াতে জায়েজ নয়। ইন্ডিয়াতে কোনো ডাক্তার যদি বলে দেয় যে আপনার সন্তান কি রয়েছে তার ফাঁসি জেল, খুব কাছের মানুষ
মানুষ আমাদের যারা ল্যাবে কাজ করে তাদেরকে বলছি, দেখো না ভাই, কাউকে বলবো না, তারাও বলছে এটা অন্যায়, একেবারে রীতিমতো লেখা থাকে। আর আপনাদের দেশে কিন্তু এটাকে বৈধতা দেওয়া হয়েছে, দেখি, মানে বাচ্চা পেটে আসার কিছুদিন পরে বলছে আমার মেয়ে হবে, আমার ছেলে হবে। তো মেয়েদের প্রতি সমাজে কিন্তু একটা অনীহা এখন পর্যন্ত আছে, ওই আদিকাল থেকে আজ পর্যন্ত একটা অনীহা আছে। একটার বেশি যদি কারোর দুটো মেয়ে হয় তাহলে ওর ভাগ্যে কিছুটা খারাপ আছে, আর যদি তিনটাই মেয়ে হয় তাহলে তো তালাক পর্যায়ে চলে যায়, এমন ঘটনা বাংলাদেশে অহরহ ঘটে। কি ঘটে না? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার দুটো কন্যা সন্তান আছে, যার দুটো মেয়ে সন্তান আছে, সাবালিকা হওয়া পর্যন্ত সে লালন পালন করলো, ইসলামিক কায়দা কানুন শেখালো, ওর বাবা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এভাবে থাকবো। হাদিস বুখারীর, দেখেন আমার হাতটার আঙুলটা দেখেন, ঠিক এভাবে সাহাবায়ে কেরাম কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার দুটো কন্যা সন্তান ও নিজে যা খায় তাই খাইয়ে মানুষ করলো, মানুষ করার পরে সে খুশি থাকলো তাদের উপরে, সে তার বাবা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এভাবে থাকবো, লেগে লেগে থাকবো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার তিনটে কন্যা সন্তান ও যদি আল্লাহ তাআলার উপরে এই তিন কন্যা হওয়ার ফলে সন্তুষ্ট থাকে, নিজে যে পরিমাণে খায়, যে মানের খায় তাকে সেই মানের খাওয়ায়, নিজে যা পরে তাকে সেই মানের পরায়, এবং সব পাত্রের হাতে তুলে দেয়, তাহলে আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এভাবে থাকবো। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইছেন, যার কন্যা যত বেশি ওর জান্নাতে যাওয়ার চান্স তত বেশি, আর আমাদের বা পার্থিব জীবনে যার কন্যা যত বেশি ওই স্ত্রীর রিস্ক তত বেশি, ঠিক না? বলে যে তোর বংশে বাতি জ্বালানো কেউ আছে, এরকম করে কথা বলে, অথচ কন্যা সন্তান যে কত বড় নিয়ামত, এটা যার নাই সেই একমাত্র হয়তো টের পায়। তবে আলহামদুলিল্লাহ মানুষ সচেতন হচ্ছে, কন্যা সন্তানেরও পারবারিশ করার তারা চেষ্টা করছে। অতএব নারী হচ্ছে ইসলামের একটা অন্যতম একটা সম্পদ, এবং বিপরীত পক্ষে এটা একটা ফিতনা। তাহলে উভয় দিকটা আমাদেরকে খেয়াল রেখে কি করতে হবে, ইসলামে যে নারীর অধিকার দিয়েছে সেই অধিকারগুলো আমাদেরকে জানতে হবে। আমি আশাবাদী যে এই মানে গোয়ালকান্দার মানুষ, আমি আশাবাদী আজকের এই বক্তৃতার পরে গিয়ে তাদের স্ত্রীকেও ভালো সম্মান করবে, তাদের মেয়েদেরকে আরো বেশি ভালোবাসবে, আমি আশাবাদী। দেখেন দেখি হাদিসের পাওয়ার আপনাকে আমি দেখাই, হাদিসের পাওয়ার দেখাই। ইহুদি খ্রিস্টানরা তাদের নারীদের মাসিক হলে, মেন্স হলে অচ্ছুত মনে করে, হিন্দুরাও কোনো কোনো গোত্রের তারা অচ্ছুত মনে করে। তবে আমার ইসলাম কি মনে করে একটু শুনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে রয়েছেন, তো তিনি ওযু করলেন, ওযু করার পরে আমার ঘরের মধ্যে মাথাটাকে ঢুকে দিয়ে বলছে, আয়েশা, জি আল্লাহ রাসূল বলেন, বলছি যে আমার মাথাটা একটু মুছে দাও না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি যে ঋতুবতী নারী তো কি করে আপনার মাথা মুছাবো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার কি হাতেও ঋতু নাকি? কথা বুঝেননি? তোমার কি হাতেও ঋতু নাকি? তার মানে তুমি ঋতুবতী হয়েছো তো কি হয়েছে, আরে মুছাও মাথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সাথে একই পাত্রে পানি নিয়ে গোসল করতাম, আমি লজ্জাস্থানে একটা লুঙ্গি বা কিছু পটি বেঁধে নিতাম, তখন আমি ঋতুবতী, আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন পানি নিয়ে কাড়াকাড়ি করতাম, আমি তখন ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সাথে খেতে বসেছি, খাওয়ার সময় আমি হাড়ের গোস্ত খেতে পছন্দ করতাম, হাড় চিবিয়ে খাওয়ার ক্ষমতা ছিল না, তো আমি একটু একটু খেয়ে রাখতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওইখানে মুখ দিয়ে হাড়ের গোস্ত চিবিয়ে হাড় সহ চিবিয়ে খেতেন, তখন আমি আয়েশা ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পানি খেয়ে গ্লাস রাখতাম, যেখানে আমি ঠোঁট দিয়ে পানি খেতাম সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট দিয়ে পানি পান করত, আমি আয়েশা তখন ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আমি ছোট মানুষ, অত রাত্রে জাগতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত আদায় করতেন, আমাদের ঘরটা ছিল ছোট, তো আমি ঘুমিয়ে যেতাম, তিনি সূরা বাকারা সূরা ইমরান এরকম তেলাওয়াত করছেন, করতে 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 যখন তার সেজদা দেওয়ার দরকার হতো আমি আড়ভাবে শুয়ে থাকতাম, আমার পায়ে একটা খোঁচা দিতেন, পাটা আমি জড়ো করে নিতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করতেন। আমি আয়েশা তখন ঋতুবতী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই চাদরের তলায় শুয়ে থাকতাম, তারপরে উঠে তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন, আমি আয়েশা তখন ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরুনানের উপরে মাথা দিয়ে কোরআনুল করিম তেলাওয়াত করতেন, অথচ আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন ঋতুবতী। একত্রে হয়তো আপনাকে 10-15টা হাদিস শুনিয়ে দিলাম, অনেক লম্বা লম্বা হাদিস, শর্ট করে যেটুকু নেওয়ার আপনাকে দিয়ে দিলাম। তার মানে অন্যান্য ধর্ম যেখানে মহিলাদের মাসিক হলে তাদেরকে দূরে সরিয়ে দেয়, ইসলাম কিন্তু মহিলাদেরকে ভালোবাসতে শেখায়। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ইসলাম। অতএব আপনি আপনার স্ত্রীর সাথে কেমন আচরণ করবেন, কি করবেন, এটা আপনার ব্যাপার। আসেন একটু দেখি, আমরা একটু একটু করে আমরা দেখি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুব ভয়ঙ্কর হাদিস, মনোযোগ সহকারে, আমার বক্তৃতা শুধু কোরআনের হাদিসের বাইরে কথা বলা জানি না আমি, আপনি যদি বলেন যে 5 মিনিট এমনি বলেন পারবো না, একটা গজল বলেন আমি না, আমার 14 গুষ্টিও জানি না, গান তো দূরের কথা ওটা বলতে পারি না, কিন্তু হাদিস বলেন সারা রাত আলোচনা করে দেবো, স্টক থেকে ঘাটতে হবে না ইনশাল্লাহ, যে কোনো টপিকের উপরে আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। দেখেন তো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন নারী আরেকজন নারীর সাথে শরীর লাগাতে পারে না। ভয়ঙ্কর কথা, একজন নারী আরেকজন নারীর সাথে শরীর লাগাতে পারে না। কেন? রাত্রিবেলায় স্বামীর কাছে গিয়ে বলবে, জানো ওই মেয়েটার গাটা এমন এমন নরম, তখন তার স্বামী মনে মনে কল্পনা করে জেনায় লিপ্ত হবে। মুসলিম শরীফের হাদিস বলেন, এ থেকে আপনি কি বুঝলেন? একটা যদি বুঝেন বাগমারা মানুষ আর লাগবে না, একটা হাদিস, যে কোনো একটা হাদিস আপনি আজকে মাথার মধ্যে নিয়ে যাবেন, বাড়িতে নিয়ে যাবেন। কি বলেন তো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন নারী আরেকজন নারীর সাথে গায়ে গা লাগাতে পারে না। কেন? বিবাহিত নারী আরেকটা ইয়াং নারী অথবা বিবাহিত নারীর সাথে যদি গায়ে গা লাগিয়ে দেয়, তো রাত্রেবেলায় গিয়ে তার স্বামীকে বলবে, জানো অমুকের বউ আমার আজকে কাছে এসেছিল বিউটি পার্লারে, তো বিউটি পার্লারে তার ম্যানিকিওর পেডিকিওর করাতে গিয়ে দেখছে হারে কি নরম তার গাটা। এই কথা যখন স্বামীকে বলবে, বেটা ছেলের মন, সবাই তো বসে আছেন জানেন তো, চিন্তা করেন ফেটনা হবে কি হবে না। এখান থেকে আপনি একটা দলিল নিয়ে যান, নারীতে নারী যদি স্পর্শ করতে না পারে, তো আপনার স্ত্রী যে সারা দিন রাত পাড়া পাড়া ঘুরে বেড়ায়, ওই যে শাড়ি আর ছায়া ব্লাউজ পরে, আপনি মানুষ, মুসলমান তো দূরের কথা, আসি আপনাকে তো অপারেশন করতে খেয়েছি আজকে, আমি দাঁড়ান না। এইখানে বলা হলো নারী নারীর গায়ের সাথে কি করতে পারে না, টাচ করতে পারে না, এরা ফেতনার বস্তু। যদি তাই হয়, নারীর সাথে তো নারী টাচ করে করে, কত যে পুরুষের সাথে আপনার মেয়ে টাচ করে কলেজে বসে আছে, ওর হিসাবই নাই কিনা, ভয় পাচ্ছেন? আপনি আমার দিনই ভাই, আপনাকে না চিনলো কিয়ামতের মাঠে ইনশাল্লাহ চিনবো, আমি আশাবাদী যে আমার মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, আপনি উপকার হয়ে চলে যাবেন দুনিয়া থেকে, নিশ্চিত যাবেন, কারণ পৃথিবীর মায়া একবার ত্যাগ করলে ওখান থেকে আর রিটার্ন আসা যায় না, ওখান থেকে অসম্ভব রিটার্ন আসা যায় না। মানুষকে দিন রাত বলেও মানুষ ঠিক পরিবর্তন হয় না। দেখেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সবচেয়ে কম শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে বলা হচ্ছে জনাব আব্দুল্লাহ। জি বলেন। বলছি যে তোমাকে যদি গোটা পৃথিবীর সমান সম্পদ দেওয়া হয়, তুমি কি করবা বলো তো কিয়ামতের মাঠে? তো সে বলছে, গোটা পৃথিবীর সমান যদি সম্পদ আমাকে দেওয়া হয়, আমি এখনই দিয়ে দিব, এখনই দিয়ে দিব, এখনই দিয়ে দিব, আমাকে খালি জাহান্নামের আযাব থেকে বাঁচাও না। অথচ এলাকায় মাদ্রাসা চলে, অথচ এলাকায় মসজিদ চলে, নিজের বাড়িতে পায়খানা, ওই যে মোজাইকখানা করা আছে, মোজাইক প্লেট দিয়ে করা আছে, আছে না, বাথরুমগুলো কত সুন্দর করে প্লেট দিয়ে করা আছে, অথচ মসজিদের অবস্থা দেখেন,
নিজের বাড়ি কত পরিষ্কার, মসজিদ পরিষ্কার নাই কি? এইটা হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি। অথচ মসজিদে যখন টাকা চাওয়া হয়, কোন উন্নতি কল্পের টাকা চাওয়া হয়, মাদ্রাসার টাকা চাওয়া হয়, তখন মানুষ কি নাক ছিটকায়, অথচ কিয়ামতের মাঠে বসে কি বলছে, আরে বাগমারা না, এশিয়া মহাদেশ না, গোটা পৃথিবী আমার থাকলে সবকে দান করে দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতাম। ফেরেশতা বলছে, জনাব আপনাকে তো এতদূর বলা হয়নি, খালি বলেছিলাম যে সিলেটি রহমতুল্লাহ মাজারে যাইয়েন না, বলেছিলাম যে বড় হুজুরের কাছ থেকে তাবিজ নিয়েন না, তাও নিয়েছিলেন, এখন মজা চাখেন। তার মানে বোঝা যাচ্ছে যে কিয়ামতের মাঠে মানুষ সব দিয়ে নিচে বাঁচার চেষ্টা করবে, কিন্তু মানুষ বাঁচতে পারবে না, অথচ আল্লাহর জমিনে এক থাকা অবস্থায় বাঁচা কিন্তু সোজা, আল্লাহর জমিনে বাঁচা সোজা। দেখেন আজকে যদি বেনাপোল বর্ডারে যান, গেদে বর্ডারে যান, হিলি বর্ডারে যান, বাংলাদেশের মানুষ যদি 1000 লোক দাঁড়িয়ে থাকে তো 999 জন রুগী, বৃদ্ধ বৃদ্ধ মানুষ আমাদের ওই চেন্নাই কোথায় কোথায় চলে যাচ্ছে বাঁচার তাগিদে। কিন্তু পৃথিবীর যেখানেই ট্রিটমেন্ট গ্রহণ করুক না কেন, আল্লাহর জমিনে কি কেউ চিরকাল বাঁচবে? বাঁচবে না। কিন্তু ও কবর থেকে বাঁচার চেষ্টা করছে, ও যদি আজাব থেকে বাঁচার চেষ্টা করত তাও ভালো হতো, কারণ কবর থেকে কেউ বাঁচবে না। কথা বুঝে আসছে কিনা আমার? আচ্ছা, বলছিলাম যে নারী নারী গায়ের সাথে কি করতে পারে না, লাগাতে পারে না, তার মানে আপনার স্ত্রী যেমন খুশি আপনার জন্য সাজতে পারে, যা বৈধ তা দিয়ে সাজতে পারে, কিন্তু আপনার স্ত্রী বিউটি পার্লারে গিয়ে সাজবে না। কেন? ওখানে অন্যজনের বউ আছে, আপনার গা হাত পা টিপবে, গা হাত পা দেখবে, দেখে ওর স্বামীকে গিয়ে বলবে সাজুক, ও বাড়িতে সাজবে, কিন্তু বাইরে গিয়ে সাজতে পারবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মহিলা যখন বাড়ি থেকে বাইরে বেরোনোর জন্য নিয়াত করে, বাড়ি থেকে বাইরে বেরোনোর জন্য প্রস্তুতি গ্রহণ করে, তখন শয়তান তাকে ক্ষিপ্ত করে তোলে। দেখবেন নারীরা যখন বাইরে যায়, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়, আয়নার সামনে দাঁড়ায়, আয়নার সামনে দাঁড়িয়ে একবার চুলটা এদিক করে, একবার চুলটা এদিক করে, অন্যটা একবার গলায় ঝোলায়, অন্যটা একবার বুকে নেয়, এরকম করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এদেরকে শয়তান এতটা উদ্বুদ্ধ করে, শয়তান বলতে থাকে তুমি বাইরে যাবা, আরে মডার্ন জামানা এখন, এখন কম্পিউটারের জামানা, এখন কি আর ওড়না কেউ পরে নাকি, ওটা তো ছেলেদের পোশাক, দেখেন না পাঞ্জাবির সাথে পড়ছে, এখন মেয়েদের ওড়না নাই কিন্তু ছেলেদের আছে। এখন তো যদি পড়তে হয় একান্ত, তো গলায় ঝুলিয়ে রাখো। এরকম যত বাংলাদেশের মহিলা আছে, একেবারে শুরুর থেকে শুরু করে, একেবারে গরিব থেকে শুরু করে মাল্টি মিলিয়নের পর্যন্ত, একেবারে মানে ওয়া সরে পড়া থেকে শুরু করে পিএইচডি হোল্ডার পর্যন্ত, কোনো নারীকে যদি দেখেন যে বুরখা ছাড়া হাঁটছে, বুঝে নেবেন যে ওকে বাড়ির থেকে বেরোনোর সময় শয়তান সাজেশন দিয়েছে, মানে ইবলিসের সাজেশনে চলছে, ও ইবলিসের সাজেশনে চলছে। না ডাকেন দেখি কোন শিক্ষিতা নারী আছে আমার সামনে কথা বলে গেছে, ওর ক্ষমতা দেখি। তার মানে বোঝা যাচ্ছে যে মহিলারা যখন বাড়ির থেকে বেরোয়, শয়তান ওদেরকে কি করে, পেছনে লেগে থাকে। শয়তান বলে, আরে এমনি বেরাবা, চুলগুলোতে একটু শ্যাম্পু করো, চুলগুলো একটু বেশি ভালো লাগবে, এরকম করে করে শয়তান কি করে, উদ্বুদ্ধ করে। এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ দেখেন, আপনাকে কারণ দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, দুই শ্রেণীর মানুষকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিনি, দুই শ্রেণীর মানুষকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিনি, এক শ্রেণীর বেটা ছেলে পুরুষ মানুষ, যাদের হাতে থাকবে গরুর লেজের মতো বাঁকানো লাঠি, তা দিয়ে মানুষকে মারবে, তারা জান্নাতে তো যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। দুই নেসাউন মহিলা, কাছে আতুন পরে থাকবে, আরে আতুন উলঙ্গ পোশাক। আশ্চর্য কথা বললেন, পোশাক আবার উলঙ্গ হয় নাকি? যে পোশাক যে উলঙ্গ হয়, আপনার মেয়েকে একবার খেয়াল করে দেখেছেন কি, সকালবেলায় যখন ভার্সিটির জন্য বেরাচ্ছে, টিউশনের জন্য যখন বেরাচ্ছে, ওর গায়ের জামাটা একেবারে গায়ের সাথে লেগে আছে, টাইট ফিট, এটাকে বলা হয় উলঙ্গ পোশাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নেসাউন মহিলারা কাছে আতুন পরে থাকবে, আর এত উলঙ্গ পোশাক, মাইলাতুল
রাস্তা দিয়ে এমন ভাবে হাঁটবে ওর টার্গেটে থাকবে যেন পুরুষ আমাকে দেখে আর আমি পুরুষের দিকে ঝুঁকবো, এরকম করে রাস্তা দিয়ে হাঁটবে। রাসূল সাল্লাম বলছেন এরা তো জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। সাহাবাই কেরাম বলছেন আল্লাহ রাসূল বলেন কি জান্নাতের গন্ধ কত দূর থেকে পাওয়া যায় একটু বলেন না, বলেন না, বলেন না। তো বলছে 40 বছরের দূরের রাস্তা থেকে, 40 বছরের দূরের রাস্তা। আমার বাড়ি ভারতে, আসতে আমার 3-4 ঘন্টা সময় লাগে, 40 বছরে কত দূরে যাওয়া যায় বলেন তো? অত দূর থেকে জান্নাতের গন্ধ পাওয়া যায়। অথচ ওই নারী, যে নারী এভাবে বর্তমান জামানায় চলে, এরা তো জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। গন্ধ কত দূর থেকে পাওয়া যায়? 40 বছরের দূরত্বের রাস্তা থেকে। চিন্তা করেন, এবার আপনি ভাবেন পরিস্থিতি কত ভয়াবহ, পরিস্থিতি কত ভয়াবহ। এখন এখানে তো পুরুষ বসে এত নারীর ব্যাপারে কথা বলছি, আমাদের প্রত্যেকের আন্ডারে নারী আছে না নেই? আছে। কিন্তু সমস্যা হচ্ছে এই যে যদি কোথাও আপনার এখান থেকে ধরেন ইন্ডিয়া যাবেন, আপনি সব কিছু রেডি রয়েছে, পাসপোর্ট আছে, টাকা আছে, টিকিট রয়েছে, এয়ার টিকিট সব আছে, শুধু ভিসা নাই, যেতে পারবেন? যেতে পারবেন না। এখন আপনার জন্য হাদিস একটু কড়া হবে, কিছু মনে করিয়েন না। আর আপনি যদি কিছু মনে করেন তো আমার যায় আসে না, কেন আপনাকে আমি সুদরা দেখেছি, বুঝেন না? দেখেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। পাবলিক সবাই জানে যার জান্নাত হারাম তার থাকার জায়গা, কথা বলেন, থাকার জায়গা জাহান্নাম। অপশন দুটো, জান্নাত অথবা জাহান্নাম, একেবারে স্পষ্ট হাদিস, কোন রকমের কোনো ব্যাখ্যা অ্যাড করব না, আপনিও বুঝতে পারবেন। সালাসা মানে তিন, 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 ওয়াহিদ ইতনিন সালাসা, আরবা খামসা সিতনা সাবাত, এভাবে পরপর করে গুনতে হয়। তো সালাসাতুন কাদ, তিন শ্রেণীর মানুষ, ওরা জান্নাতে যাবে না, ওদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। এক, মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গোল শিকারের যারা খায় তারা জান্নাতে যাবে না। এতক্ষণ তো ঠিক চলছিলেন, এবার বোধ হয় অন্যদিকে যাচ্ছেন, তাই না? কিছু করার নেই। বাংলাদেশে এসে আমি আশ্চর্য হয়ে যাই যে দাড়ি চাষা লোক টুপি পরে বেশি আর দাড়ি আলা লোক সিগারেট খায় বেশি। দেখবেন, এত বড় বড় দাড়ি, মনে হচ্ছে আগ করে আল্লাহর অলি গো, কি অবস্থা! অতদিন দাঁড়িয়ে সিগারেট টানছে, এটা আশ্চর্য দুনিয়া, কি অবস্থা! মুদমিনুল খামরিন, আমি অনুবাদক, আমি অনুবাদ করছি, যদি কিছু বলতে হয় তা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বলতে হবে। যে ব্যক্তি নিয়মিত জর্দা খায়, খৈনি খায়, গুল খায়, বাবা খায়, ইয়াবা খায়, হেরোইন খায়, ফেন্সিডিল খায়, ইত্যাদি খায়, এরা কি, এরা জান্নাতে যাবে না, এদের জন্য জান্নাত হারাম। খান, খেয়ে যান, যে মরেন মরে বুঝবেন আপনি আমার কথা, সেদিন বুঝতে পারবেন। কিন্তু ওখান থেকে রিটার্ন আসা যায় না, এটুকু বুঝে নাকি, ওখান থেকে রিটার্ন আসা যায় না। যারা নিয়মিত এইভাবে নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না, তবে নেশাদার দ্রব্য যারা পান করে তাদের জন্য অফার আছে, পরে বলছি। দুই, রাজুলাতাম মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। শুনতাম ভারতে নাকি জিন্স পরে মহিলারা দেখেওছি বটে, কিন্তু ইদানিং দেখছি যে ভারতের চেয়ে বাংলাদেশে মহিলা বেশি জিন্স পরে, এরা নাকি আপডেট আপডেট হয়েছে। পুরুষের বেশধারী নারী তাদের জন্য জান্নাত হারাম, মানে পুরুষের মতো জিন্সের প্যান্ট পরে, চুল কেটে এত ছোট করেছে, স্টেশনে দাঁড়িয়ে আছে, একজন ব্যক্তি গিয়ে বলছে ভাই কটা বাজছে, তো ঘুরে এক থাপ্পড় মেরে বলছে আই এম গার্ল, তোর হুশ নাই, তো চিনবো কি করে, সবই যে একই রকম, পোশাক যে একই রকম, এটা কি সম্ভব নাকি, বর্তমান পরিস্থিতি তো এরকম। তারপরে আবার এক শ্রেণী মানুষ আন্দোলন করে রাস্তায়, পুরুষ নারীর পোশাক পরেছে, নারী পুরুষ পোশাক, পুরুষের পোশাক পরে রাস্তায় দাঁড়িয়ে বলছে উই হ্যাভ ফ্রিডম টু চয়েস, উই হ্যাভ টু ওয়্যার, আমাদের নাকি স্বাধীনতা আছে, যা খুশি পড়তে চাই।
আছে না কিছু কুলাঙ্গারের সন্তান, কুলাঙ্গারের রাস্তায় বসে গত বছর আন্দোলন করেছিল, এবছরও পায়তারা ভাজছিল, ওই যে ওদের লিডার হো চি মিন, শরীফ থেকে শরীফ হয় তো সবাই দাঁড়েন, এটা তো বলার আর প্রয়োজন নেই। পুরুষের বেশধারী নারী তাদের জন্য জান্নাত হারাম। এখন একটা মহিলা জিন্সের প্যান্ট পরছে, শর্ট পরছে, টি শার্ট পরছে, তারপরে নিজেকে ও মনে করছে আমি হাইলি এডুকেটেড গার্ল, মনে করে কি করে না? ওরা আবার আমাদের মতো দাড়িওয়ালা লোকগুলোকে দেখলে মনে করে এরা পাগল ছাগল, কতি মাদ্রাসায় দু পাতা পড়েছে, এদের দুনিয়াবি কোনো জ্ঞান নাই, কি করে কি করে না মনে চিন্তা করা যায়? এটা হচ্ছে বর্তমান অবস্থা নারীদের। তিন, আর দায়ুস লাইট খুলুল জান্না, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবাই কেরাম আগের দুটো বুঝতে পারলেন, দায়ুস শব্দটা তাদের কাছে নতুন, তিনারা বললেন আল্লাহ রাসূল দায়ুস কি একটু ভেঙে বলেন তো, এটা যে বুঝলাম না। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন আল্লাহ জি ক্রুফি হালাল খাবাস, যার বাড়ির মহিলারা বেপর্দা, যার বাড়িতে দিন রাত টিভি সিরিয়াল চলে, যার বাড়ির মেন গেটটা খোলা থাকে, যে কেউ ঢুকে আর বেরায়, এ হচ্ছে দায়ুস। তার মানে বোঝা যাচ্ছে যে একজন মানুষ ও মক্কায় নামাজ পড়ে, মক্কায় খায়, মক্কায় থাকে, মানে এক রাকাত নামাজ পড়লে নাকি এক লাখ নেকি ও থাকে, আর ওর মেয়েটা এই বাগমারায় ওর বাড়ি, ওর 40 বছর ধরে সৌদি আরবে আছে, ওর মেয়েটা জিন্সের প্যান্ট পরে চলে, বলেন তো এই লোকটা কোথায় যাবে মরলে? আমি বলছি না, আল্লাহ রসুল বলছেন। আর দায়ুস লাদ খুলুল জান্না, দায়ুস জান্নাতে যাবে না। বাবা হজ করে রেখেছে হাজি সাহেব, তো বাড়ির সামনে একটা বিয়ে, তো বিয়েতে নাচছে, ডিজে বাজছে, ও হাজি সাহেব আপনার নাতনিকে দেখলাম নাচতে, আপনার মেয়েকে দেখলাম, আরে রাখো তো একদিন আনন্দ করবে না তো কি হবে, তাহলে একদিন ভূমিকম্প দিয়ে দেবো, অসুবিধা কি? দেখছেন হচ্ছে তো। তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই বাক্য বললেন দায়ুস জান্নাতে যাবে না। এবার আপনাকে একটা ঘটনা শোনাই, আর দায়ুস কি একটু বুঝবেন। 2011 সাল আমি তখন সৌদি আরবে, আমি অফিসে বসে আছি, একজন কোয়ান্টিটি ইঞ্জিনিয়ার, ওনার বাড়ি হচ্ছে ফিলিপিন, ওর নাম হচ্ছে লুইস পালাভিলা, ও যদি বক্তৃতা বুঝতো বাংলায় তো বলতাম না, আমি দেখলেও কোনোদিন বুঝবে না। তো লুইস পালাভিলা আমার কাছে এসে আমাকে বলছে যে হাউ মেনি গার্লফ্রেন্ডস ডু ইউ হ্যাভ, তোর গার্লফ্রেন্ড কটা? তা আমি ওকে বলছি ডু ইউ নো দ্য ব্রুমস, তুই কি ঝাঁটা চিনিস ঝাঁটা? আমাদের দেশে যদি কারোর একটা বউ থাকে আর ও যদি ওর ছাত্রীর সাথে কথা বলে, তো সেদিন রাত্রিবেলায় পোলাও বিরিয়ানির ঝাঁটা থাকে, যে তুই চল বাড়িতে তোর ব্যবস্থা করছে। তো ও বলছে, আমি বললাম যে তোর কথা, তোর হচ্ছে 11, বুঝলেন তো সেটা? আসলে ওনারা হচ্ছে আমেরিকান কালচারের মানুষ, উনি আমাকে যে তথ্য দিলেন আশ্চর্য তথ্য, সেটা কি? উনি বলছেন যে আমার স্ত্রী আছে আর 11টা গার্লফ্রেন্ড আছে। আমরা করি কি, যখন কোনো পার্টিতে যাই, ওই পার্টিতে গিয়ে কারুর বউকে পছন্দ হয়েছে আমার, আর তার আবার আমার বউকে পছন্দ হয়েছে, তো তাদেরকে আমরা ডেকে বলি লেটস হ্যাভ আ চেঞ্জ, আধ ঘন্টার জন্য ও তোর আর আমারটা তুই ওকে দে, এরকম করে আলাদা আলাদা ঘরে চলে যাই। তো ঘরে গিয়ে তো রামায়ণ মহাভারতী পড়ে, বুঝছেন কি করবে? তো এরকম যখন উনি বললেন, আমি ভাবলাম, আমি বললাম তোর এই মাথায় টক্কর মারে না, হেডেক হয় না, তোর ভেতরটাকে একটু কামড়ায় না, খারাপ লাগে না যে নিজের স্ত্রী অন্যজনকে পাঠালি আর পরের স্ত্রী নিয়ে গেলি, এটা কেমন? তো বলছে দিস ইজ আওয়ার ফ্যাশন, ওদের ফ্যাশন এটা। আমি এই বাক্য সেদিন বুঝতে পারিনি, সেদিন বুঝতে পারিনি। গত 3 বছর হলো যখন এই এই ইসলামিক স্টাডিজ নিয়ে রিসার্চ করি, গবেষণা করি, পড়াশোনা করি, তখন বুঝতে পারলাম। আপনাকে গল্প শোনাতে আসিনি, আপনাকে ঘটনা বলতে এসেছি, ঘটনাটা দেখেন মিল হচ্ছে কিনা। আচ্ছা বলেন তো, 3 শ্রেণী মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর নাম হচ্ছে দায়ুস, ঠিক না? ওকে, দায়ুস শব্দটা এসেছে আরবি দিয়াসা শব্দ থেকে। কি শব্দ? দিয়াসা। দিয়াসা হচ্ছে এমন একটা গুণ যেটা আল্লাহর জমিনে একটা প্রাণীর মধ্যে থাকে, সেই প্রাণীটার নাম হচ্ছে শুকর, শুয়োর, দিয়াসা। তো দিয়াসা এই প্রাণীর শুকরের মধ্যে যে ওর এটা থাকে, শুকরের গোস্ত যদি কেউ দীর্ঘদিন খায়, খেতে 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 তার চরিত্র শুকরের মতো হয়ে যায়। যেহেতু ফিলিপিন্সের আপনি আজকে সার্চ দিয়ে দেখেন, আমাদের বাংলাদেশে ইন্ডিয়াতে বড় বড় দোকানে লেখা থাকে যে এখানে বিফ পাওয়া যায়, মাটন পাওয়া যায়, ওদের দেশে কুকুরের শুকুরের গোস্ত বড় বড় হোটেল পাওয়া যায়।
তখন বুঝলাম শুকুরের গোস্ত খেতে 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 ভেতরে যে আমাদের আমার স্ত্রীর দিকে কেউ তাকালে যে আমার খারাপ লাগবে, এই খারাপ লাগার পাঁচটা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। এরপরে নিজের স্ত্রী পরের কাছে কি, পরের স্ত্রী নিজের কাছে আসলে কি তাদের অতটা খেয়াল হয় না। এই জন্য এদেশের অনেক হিন্দু পরিবার যারা শুয়োরের গোস্ত খায় তাদের দেখবেন বিয়ের রাত্রিতে কে কার সাথে চলে গেছে পাত খেতে হিসাবই নাই, কারোর কিছু মনে হয় না। কেন? ওই গোস্ত খেতে খেতে ওদের মধ্যে দিয়াসা চলে আসে, দিয়াসা থেকে এসেছে কি দায়ুস। তার মানে যদি দায়ুস জান্নাতে না যায়, বাগমারার যতজন মানুষের বউ বিটি বেপর্দা চলে, এরা সবাই শুয়োর, এরা সবাই দায়ুস। আমি করতে পারবো না, কষ্ট হচ্ছে। এবার আমি বলছি না, সাইন্স দিয়ে বলছি আপনাকে, আমি হাদিস দিয়ে বলছি। আপনার পাওয়ার কতটা? আল্লাহ তাকে বলেছে আলমারা তু সলেহা, নেককার একটা মেয়ে, আল্লাহর জমিনে সবচেয়ে বেশি দামি একটা সম্পদ। কি করে আপনার সাহস হয় ওই মহিলাকে আপনি বাইরে বের করে দিয়েছেন? আবার নিজেকে বলেন আমরা নাকি হানুল হাদিস, ছি ধিক্কার লাগে আপনাদের, লজ্জা লাগে না? আনুল হাদিস কারা? যারা কোরআন এবং সুন্নাকে মেনে চলে, মানুষের রচিত বিধানকে যারা তোয়াক্কা করে না, এর নাম হচ্ছে আহলুল হাদিস। দাঁড়িয়ে চেছে বলছে আমি আহলুল হাদিস, বাপপারি করার জায়গা পাও না? বহু দিন যে বেপর্দা চলছে, আহলুল হাদিস গ্রামে এসে, শিক্ষিত মানুষদের গ্রামে এসে বহু দিনকে বেপর্দা আমি কেন দেখবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি যে দায়ুস বলেছেন, আমি আপনাকে প্রমাণ করে দিলাম যে দায়ুস মানে যে শুয়োর। আপনারা যাদের বউ বিটি পর্দা করে না, এদের শুয়োরের যেমন শুয়োরের সাথে মিল হয় ওদের কিছু মনে হয় না, যাত্রার সাথে মিল হয় কিছু মনে হয় না। আপনার স্ত্রী যখন বাইরে চলে যায়, আপনার মেয়ে যখন পুরো পর্দা ছাড়া বাইরে যায়, আপনারও কিছু মনে হয় না, আপনি শুয়োর। কি করবেন? আবু বাক্কার জাকারিয়া ভাড়া দিবে আজকে আমার, হাফিজাহুল্লাহ। টেনশন করছেন কেন আপনি? কথা 20 বছর মনে রাখতে হবে আমার কথা, কেন না? আপনি আমার কলিজার টুকরা দিনই ভাই, অল্লাহি আপনাকে ফাঁকি দিতে আসেনি, শুনে রাখুন। কেন না? সারা জীবন ইবাদত করে যদি জান্নাতটা না পেতে পারি, আবার ওখান থেকে রিটার্ন আসার রাস্তা নাই, আমার স্ত্রী আমার মেয়ে যদি আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়, তাহলে আমি তো নিঃসন্তান থাকাই ভালো। কি কথা বলছেন আমার? বুঝতে পারে যে ভয় খেয়ে গিয়েছেন। আমি কোরআন হাদিসের বাইরে একটা কথা বলি না, আবারও বলছি যে কি, আমাদেরকে আমাদের বউ বিটিকে ঢাকতে হবে। কেন না? বর্তমান জমিনে পরিস্থিতিটা এইরকম যে আজকে বুরখা নাই বললেই চলে এলাকায়। আবার যারা কটা বুরখা পরে, যদি 10টা বুরখা পরে তো 9টা বুরখা যে ফ্যাশন বুরখা, ও বুরখার মধ্যে ভালো লাগে ওকে। কি আছে না, ডিজাইনের বুরখা পরে সারাদিন। একজন বিখ্যাত ব্যক্তিত্ব, তিনি আমেরিকান একজন মানুষ, তিনি বলছেন ইফ ইউ ওয়ান্ট টু ডিস্ট্রয় ইয়োর সোসাইটি উইদাউট পোর পুট দেয়ার অ্যাডাল্ট্রি, তোমরা যদি তোমাদের সমাজটাকে যুদ্ধ দ্বারা ধ্বংস করতে চাও, শুধুমাত্র মহিলাদের পোশাক খুলে নাও। তাই করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 6 নম্বর 33 আয়াত নম্বর 33 বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলারা শুনো, তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে এক্সপোজ করিও না, নিজেকে দেখে বেরিও না। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতে বললেন, 33 নম্বর সূরা সূরা হাজাব আয়াত নম্বর 59-59 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার স্ত্রীকে, স্ত্রীদের মেয়েদের মমিনা নারীদেরকে বলো, তারা যখন বাড়ির থেকে বেরোবে তাদের দেহটা যেন পূর্ণাঙ্গ ঢেকে নেওয়া হয়, যাতে করে মানুষ দেখলে চিনতে পারবে। আশ্চর্য কথা, 33 নম্বর সূরার 59 নম্বর আয়াতে যে কথা বললেন এটা তো মিলল না। নারীরা যদি নিজেকে ঢেকে নেয় তাকে চিনতে পারবে কি করে? একটু দেখেন আপনাকে চিনতে পারবে কি করে? একটা মহিলা আমার বক্তৃতা শোনার পরে ধরেন কালকে বুরখা কিনলো, ঢিলে ঢালা বুরখা কিনে বা ওড়না আছে সেটা দিয়ে ঢেকে যাচ্ছে, রাস্তা দিয়ে ঢেকে যাচ্ছে। তো যারা ঢাকে গুরুত্বপূর্ণ জিনিস, অর্থাৎ সবচেয়ে দামি জিনিসকে যারা ঢাকে, তারা তো বুদ্ধিমান। কি বুদ্ধিমান না? তো বুদ্ধিমতী মহিলা যখন সমস্ত কিছু ঢেকে যায়, জাতির সামনে হাঁটছে সব কিছু ঢেকে যাচ্ছে, তার মানে বুঝতে হবে ওর মধ্যে বুদ্ধি আছে। কথা বলছেন কিনা? ওর মধ্যে বুদ্ধি আছে। তাহলে ওই মহিলাকে দেখে বলবে ও বুরখা পরে না, হাজি সাহেবের মেয়ে, বুরখা পরে ও ওই অমুক ইমানদারের মেয়ে, এ কথা বলে মানুষ চিনতে পারবে। আর যে মহিলা 11 হাত শাড়ি পরেছে, পিট পেট খোলা, জাতি দেখছে, দেখে ওর দিকে তাকিয়ে বলবে এ কার মেয়ে আমরা চিনি না, এ কাপুরুষের মেয়ে। যে
কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ইয়া মাশশারা শাবাব মানিস্তাত মিনকুমুল বাআত ফালিয়াত দাওয়াত, ও যুবকের দল, তোমার যদি ক্ষমতা থাকে দেন ইউ ক্যান গেট ম্যারিড, তাহলে তুমি বিয়ে করো, আর যদি ক্ষমতা না থাকে, তোমার এত যৌবনে জ্বালা কিসের, তুমি সিয়াম পালন করো, তুমি রোজা রাখো। ক্ষমতা মানে নিজের বাড়ির মধ্যে টিউবওয়েল থাকতে হবে, পায়খানা বাথরুম থাকতে হবে, নিজের স্ত্রীকে এই পুকুরে নদীতে কোথাও গোসল করতে পাঠানো যাবে না, নিজের স্ত্রীকে খোলাভাবে বাজারে নিয়ে যাওয়া যাবে না, নিজের স্ত্রীকে খোলাভাবে বাইরে মানে মিশতে দেওয়া যাবে না কারোর সাথে, কারণ এরা হচ্ছে ঢেকে রাখার বস্তু, ঢেকে রাখার বস্তু। আপনার সমাজে কল্যাণ আসবে, আবারও আসবে, যদি আপনারা আপনাদের স্ত্রীকে ঢাকতে পারেন। আপনি খেয়াল করে দেখেন তো, কত নারী আজকে স্কুল লাইফে তাদের ভার্জিনিটি হারিয়ে ফেলছে, হারিয়ে ফেলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন এক জালিম বাদশার নিকট দিয়ে যেতে গিয়ে, জালিম বাদশার লোক তাকে বলছে চলো বাদশার কাছে, ওই বাদশা ছিল খুব খারাপ। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, গিয়ে বললেন, বলেন কি বলছেন, শুনলাম তোমার সাথে পরমা সুন্দরী নারী নাকি যাচ্ছে, ওটা কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হি শি ইজ মাই সিস্টার, আমার বোন। তখন তিনি ঘুরে এসে বলছে, সারা, জি আল্লাহ রাসূল, বলেন, বলছিলাম যে আমি তোমাকে বলেছি তুমি আমার বোন, খবরদার তুমি উল্টো কিছু বলে আমাকে বিপদে ফেলিও না। তো কেন, এই আল্লাহর জমিনে এখন দুজনই ইমানদার, আমি আর তুমি, তো ইমানদার তো সেই দিক দিয়ে ভাই ভাই বোন মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাই হবে। সারা আলাইহিস সালাম যখন গেলেন, রাজার মুভমেন্ট দেখে বুঝতে পেরেছে এতে শয়তান, অজু করে সালাতে দাঁড়িয়ে পড়লেন। সালাতে দাঁড়িয়ে তিনি যে দোয়া করলেন, এই দোয়ার জন্য এই হাদিসটা নিয়ে আসলাম, খেয়াল করেন, সারা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছেন, হে আমার প্রতিপালক, আমি তোমাকে রব বলে স্বীকার করে নিয়েছি, আমার রব হচ্ছে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুই, আমার লজ্জাস্থান, আমার লজ্জাস্থান, আমি স্বামীর কাছে ছাড়া অন্য কাউকে ব্যবহার করতে দিইনি, আমার লজ্জাস্থান আমার স্বামী ছাড়া অন্য কেউ দেখেনি। আল্লাহ, এই দুটো বাক্য যদি সত্যি কথা বলে থাকি, তাহলে তুমি আমাকে এই জালেমের হাত থেকে সাহায্য করো। দোয়াটা বুঝেন, এক, তুমি আমার একমাত্র মাহবুদ, দুই, আমি আমার লজ্জাস্থান আমার স্বামীকে ছাড়া অন্য কারোর কাছে প্রদর্শনী করিনি। যদি দুটো বাক্য আমি সঠিক বলি, কারণ অন্তরের মালিক তুমি, তুমি ভালো জানো আমি বললে কি হবে, তুমি তো ভালো জানো, তো তুমি যদি আমার এই দুটো বাক্যকে সঠিক পাও, এই বাদশার হাত থেকে বাঁচাও। বাদশা করেছে কি, এভাবে উঠতে গিয়েছে চেয়ার থেকে, বুঝলেন, সঙ্গে সঙ্গে দুটো পা আল্লাহ তাআলা জমিনের সাথে আটকে দিয়েছেন। বাদশা ছটফট 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 করে একবারে মারা যাওয়ার উপক্রম, যেমন করে মির্গি রুগীরা করে, সঙ্গে সঙ্গে সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ একে সুস্থ করে দাও, সুস্থ করে দাও, সুস্থ করে দাও। আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছে। শয়তান হলে যা হয়, এই যে বোরখার কথা বললাম, এত যে কঠিন কঠিন কথা বললাম, সবাই কি কালকে থেকে বোরখা পরবে? যদি হতো তাহলে বাংলাদেশ তো শুধরে যেত। তো শয়তান তো থাকে, যে ভালো হয়ে গিয়েছে, রাজা আবার উঠেছে, সারা আবার দোয়া করেছে, আবার আটকে গিয়েছে, পরপর কয়েকবার হওয়ার পরে বাদশা দেখে না চান্স তো নাই, তো বাদশা তার মানে একজন গোলামকে ডেকে বলছে, কাকে নিয়ে এসেছো, এটা একেবারে শয়তান, একে এখান থেকে তাড়িয়ে দাও, সাথে একটা গিফট দিয়ে দাও, গিফটের নাম হচ্ছে হাজেরা। কি গিফটের নাম? হাজেরা। বুঝতে পারছেন কত বড় গিফট দিয়েছে? তো গিফট নিয়ে চলে যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামকে এসে বলছেন, আরে রাজা তো সাইড হয়েছে, সাথে গিফটও দিয়েছে। কথা বলছেন আমার? বাট আপনাকে যেখানে আমি বলতে চাইছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা আলাইহিস সালামের দোয়া শুনে তাকে সাহায্য করেছিলেন, ওই আল্লাহ এবার নির্বাচনে হেরে গিয়েছে, চেঞ্জ হয়েছে, থাকবে না কেমন পর্যন্ত? তো তিনি যদি তাকে সাহায্য করতে পারেন, তিনি আপনার আমার মেয়েকে সাহায্য করতে পারেন না? শর্ত কি? এক, আল্লাহর ইতাত করতে হবে, আর লজ্জাস্থান যেন অন্য কেউ না দেখে তার ব্যবস্থা করতে হবে, এটাকে টোটালি সেভ করতে হবে ফর হার হাজব্যান্ড।
তার স্বামীর জন্য। এবার বলেন, যে নারী বোরখা ছাড়া জাতি সামনে দিয়ে হাঁটে, যে নারী টাইট ফিট বোরখা পরে হাঁটে, যে নারী পাড়া প্রতিবেশীর সাথে এমনি এমনি খোলামেলা কথা বলে, এমনি এমনি চলে যায় একে অপরের বাড়িতে, এরা কি কেউ এ দোয়া করতে পারবে? দোয়াই তো করতে পারবে না, সাহায্য তো দূরের কথা, দোয়াই করতে পারবে না। তাহলে একটা নারী যদি তার সতীত্ব রক্ষা করতে পারে, ভার্জিনিটিকে যদি না হারিয়ে ফেলে, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ ইনশাল্লাহ তাই তাকে দেবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মা বোনেরা এ রাস্তা নেই, তারা বলে 7,000 টাকা দিয়ে ইন্ডিয়া থেকে শাড়ি আনালাম, রাজশাহী থেকে সিল্কের শাড়ি কিনলাম 11,000 টাকা খরচ করে, এই শাড়ি যদি কাউকে না দেখায় ভালো লাগে কি? একথা বলে। অতএব এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আগামী প্রজন্ম, আমাদের এই আগামী প্রজন্মকে বোরখা পরাতে হবে। কারণ যারা বুড়া বুড়ি হয়ে গেছে এরা কথা শুনবে না। কালকে সকালে চায়ের দোকানে এদের প্রধান দলিল, আরে কত মাওলানা কত কথা বলে, আমাদের বাপদাদা কি ভুল করলো? কি এদের লাই ও চায়ের দোকানের নাম রেখেছি মিনি সংসদ ভবন। ওখানে দেখবেন সব পিএইচডি হোল্ডার, কেউ শুক্রবারে স্কুলে যায়নি, সবাই পণ্ডিত। এই প্রধানমন্ত্রী কি করলো, অমক কি করলো, তমক কি, দিন রাত চলতা বাড়ি থেকে বইয়ের হাতের গুতানি খায়, যাকে ইনকাম করতে পারোনি, অথচ ও সমালোচনা করে নেতা নেত্রীকে নিয়ে, আশ্চর্য ব্যাপার। আজকে আমাদের মা বোনরা হয়তো তাদের সিকিউরিটি বুঝতে পারে না। আচ্ছা বলেন তো, আপনাদের এই গোয়ালকান্দায় যদি প্রধানমন্ত্রী আসেন, উনি কি একা আসবেন? সিকিউরিটি গার্ড থাকবে না? আচ্ছা একজন নেতা আসছে, যে কোনো ছেলে নেতা আসছে, তার সাথে সিকিউরিটি গার্ড থাকে কি থাকে না? তো সিকিউরিটি গার্ড তাদের কার থাকে? যারা বিখ্যাত মানুষ, যারা বিখ্যাত মানুষ। মহিলাদেরকে একা হজ করতে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। সিকিউরিটি গার্ড হিসেবে থাকে তার সন্তান, তা থাকে তার বাবা, থাকে তার স্বামী। সুবহানাল্লাহ। কিন্তু মহিলারা কি মনে করে? উই ওয়ান্ট ফ্রিডম, আমরা স্বাধীনতা চাই। বলে কি বলে না, আমরা স্বাধীনতা চাই, এই কথা বলে। একটা মহিলার একটা ঘটনা আছে, আসলে আমার বাড়ির সাথে বাংলাদেশের দূরত্ব 1.5 কিলোমিটার, বুঝতে পারছেন? অথচ আমাকে বৈধভাবে আসতে হয় 140 কিলো ঘুরে, তার মানে এত কাছে, বাংলাদেশের লোকজন দেখা যায় আমার বাড়ির সামনে, এ রাজশাহী, আপনাদের এই বাগমারা রাজশাহীর এদিকে। তো এখন ওই যে রাস্তা দিয়ে একটা বর্ডার রোড থাকে, পুলিশ ইউজ করে, মানে পাবলিক ইউজ করতে পারে, দিনে রাত্রে নয়। একজন মহিলা শহর থেকে পড়াশোনা করেছে, ইংরেজি অনার্স নিয়ে, বুঝলেন? এবার করেছে কি, ওই যে আপনার বারমুন্ডা, বুঝেন কিনা বারমুন্ডা, হাঁটুর একটু নিচে পরে পড়েছে আর টি শার্ট পরেছে, রাস্তায় একদম ওয়াকিং, ইভিনিং ওয়াক করছে। তো আমি ভাবলাম যদি আল্লাহ তালা পাথর ফেলে ওর বাড়ির পাশে আমার বাড়ি, ওর চালে পড়লে আমার চালেও বাদ যাবে না, দাওয়াতের কাজ করতে হবে। তো মহিলাকে বললাম যে আচ্ছা তুমি কোন ধরনের পোশাক পরেছো, এটা এটা তো শহরের পোশাক, তুমি এটা তো ঠিক নয়। আচ্ছা এই প্রশ্ন করলে মহিলার উত্তর কি দেওয়া উচিত ছিল? 1, কালকে থেকে পড়বো না, 2, আমি বললাম তো তোর বাবার কি, সোজা উত্তর দিতে পারে। উনি আমাকে আশ্চর্য উত্তর দিলেন, উনি আমাকে বলছে, ডু ইউ নো হোয়াট ইজ মাই কোয়ালিফিকেশন? উনি আমাকে বলছে, আপনি কি জানেন আমার যোগ্যতা কি? আমি মনে মনে ভাবছি সুবহানাল্লাহ, পিএইচডি করেনি, কথা বুঝতে পারেনি, বিএ পাস করেছে একটু ছোট, এমএ পাস করেছে তার চেয়ে ছোট, আর পিএইচডি করলে আরো খাটো। ও জানে আমি ইংরেজির মাস্টার, ও জানে, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের বাংলাদেশের কত শত স্টুডেন্ট আমার কাছে পড়ে, তো অনলাইনের মাধ্যমে পড়ে, শুধু বাংলাদেশের না, এখন পৃথিবী জুড়ে আলহামদুলিল্লাহ ছাত্র আছে। তো আমি মহিলাকে বললাম, ডু ইউ নো দ্য ডগস, কুকুর চিনো? তো আমাকে গালি দিচ্ছে, আমরা আমি তোমাকে চিনো কি জিজ্ঞাসা করেছি, আমি তোমাকে বলিনি। তো আমাকে বলছে, আপনি আপনার স্ত্রীকে বোরখা পরান কিংবা তাবু পরান, আমার কি তাবু বুঝেন কি, এই যেটা টাঙানো আছে সামিয়া না, এটাকে আমাদের এখানে তাবু বলে, তাবু। তো আপনি বোরখা পরান আর তাবু পরান, আমার কি যায় আসে কি? আমি তাকে বলছি, না না সেটা বিষয় নয়, আমি বলতে চাইছি যদি এই ছোট পোশাক শিক্ষিতর মানদণ্ড হয়, তাহলে আ ডগ ইজ মোর মডার্ন দেন ইউ, বিকজ ইউ আর সামথিং, ডগ আর নাথিং। আপনার জন্য বাংলাটা বলে দিই, আমি বললাম
যদি ছোট পোশাক শিক্ষিত মানুষের মানদণ্ড হয় তাহলে একটা কুত্তাও তোমার চেয়ে বেশি মডার্ন, বেশি শিক্ষিত, কারণ তুমি কিছু হলে পড়ে আছো, কুকুর কিছুই পড়েনি। কথা বুঝেনি? এইসব তো এটা। আরে কি পরিস্থিতি! যত শিক্ষিত হচ্ছে মানুষ তত বেয়া হচ্ছে বর্তমান সমাজে। যত বাংলাদেশি টিকটকার, এই যে মহিলা, শুধু বাংলাদেশে না গোটা বিশ্ব জুড়ে, যদি বেহায়াপনা দেখতে হয় তো টিকটক দেখতে হবে। যদি যারা পেটের তাড়নায় নিজের যৌনকে বিক্রি করে ঢাকা কিংবা কলকাতার শহরের অলিগলিতে, ওরা তো টাকার বিনিময়ে দেহ বিক্রি করে, আর এদেশের টিকটকাররা সামান্য লাইক আর কমেন্টের বিনিময়ে ব্যবসা বৃদ্ধি করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন নারী যদি গায়ে সেন্ট মাখে, পারফিউম মাখে, এরকম মাহফিলের পাশ দিয়ে যায়, জনগণের পাশ দিয়ে যায়, আর ওই সেন্টের গন্ধ যদি পাবলিক পেয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হুয়া জানিয়া, ও হচ্ছে কলগাল, ওকে বলা হয় বাংলায় বেশ্যা। একটা নারী, আমি মনে হচ্ছে আপনার মনে হচ্ছে মুখের ভাষা খারাপ, জানিয়া মানে ওটাই, কিছু করার নেই, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি। একটা মহিলা খালি সেন্ট মেখেছে, কোনো অপরাধ করেনি, খালি সেন্ট যদি পুরুষের নাকে লাগে তাই তাকে এরকম খারাপ একটা পতিতা বলা হচ্ছে। আপনার স্ত্রী বুক পেট খুলে যাই, আপনার কি, আপনি মানে লজ্জা কি আপনার এই গোয়াল কামড়াতে বিক্রি করে খেয়েছেন হাটে, বলেন তো এটা কেমন করে হয়? মোহরা না দিলেন আপনি, তেল খাবার সাবান ইত্যাদি দিচ্ছেন আপনি, আর আপনার বউ গল্প করছে অন্যজনের সাথে। সূরা আহজাব ৬ নম্বর ৩৩ আয়াত নম্বর ৫৩ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মহিলাদের কাছ থেকে কোনো কিছু চাইতে হলে পর্দার আড়াল থেকে চাইতে হবে। ভাবি হাওয়ারি বলে ঢোকা যাবে না, বাইরে থেকে বলতে হবে। ভাবি কোদাল আছে কি? ভাবির উত্তর হবে একেবারে কাঁচা নয়, শুকনোর মরিচের মতো। ভাবি বলবে জি না, নাই। একবার দেবর এ কথা শুনে বলবো বাপরে বাপ কি গো এ কথা। আর ভাবি যদি বলে না ভাই কোদাল তো নাই, তোমার ভাইও নাই, সে একটু গল্প করি, তিন দিনের দিন দেখবেন ভাবি আর ভাবি নাই, ভাবি বউ হয়ে গেছে। বর্তমান জামানায় আরে বাবা মেয়েকে ধর্ষণ করছে এমন দৃশ্য দেখা যায়, আপনি কাকে বিশ্বাস করবেন বলেন? শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই তিনি বলছেন, আজকে আমার বয়স হচ্ছে 73, তিনি যখন বলছেন বাক্যটা, তিনি বলছেন আমার উপরে আমি সবচেয়ে ভয় করি নারীর ফেতনা। স্বাভাবিক না ভাই? অস্বাভাবিক কিছু না, অস্বাভাবিক কিছু না। আপনি বলতে পারেন এরকম খারাপ মানুষ নয়, এরা খারাপ মানুষ নয়, এরা স্বাভাবিক। কেমন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের একজন স্ত্রীকে নিয়ে হাঁটছিলেন রাস্তায়, রাতে বুরকা পরা অবস্থায় হাঁটছেন, হাঁটতে হাঁটতে সাহাবাই কেরামের সাথে দেখা হয়ে গেল। তিনি বললেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাহাবীরা শোনো শোনো শোনো, জি আল্লাহ রাসূল বলেন, তোমরা কি জানো আমার সাথে কে আছে? সাহাবাই কেরামের মুখ লাল হয়ে গেছে, ছি ছি ছি, আপনার সাথে কে থাকবে? আমাদের মাই থাকবে, আপনার স্ত্রী থাকবে, আমরা কিছু বলেছে নাকি আপনার সাথে কে আছে? আরে শোনো শোনো শোনো, আমার সাথে তোমাদের মা উম্মে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আছে। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম, কেন জানো? আমি জানি তোমরা সাহাবি, তোমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা আল্লাহর উপরে রাজি, আল্লাহ তোমাদের উপরে রাজি, তবে আমাকে পাস করে যাওয়ার পর শয়তান তোমাকে শিরায় শিরায় ঢুকবে, বলবে কে ছিল রে, কে ছিল রে, কে ছিল রে। তখন তোমার মনের মধ্যে শয়তান কি করবে? অসস্তা সৃষ্টি করবে। এই জন্য আমি ক্লিয়ার করে দিলাম, রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের উপরে আল্লাহ রাজি আর আল্লাহর উপরে জিনারা রাজি, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করছেন, আপনি আমি কে ভাই? কে? একটা নারী রাস্তা দিয়ে সেজে যাচ্ছে, এখানে যে লোকটা বুড়ো না, ওই লোকও যদি ওর দিকে তাকিয়ে ওর শরীরের মধ্যে যদি কিছু না হয় তা আমি বলবো যে ঢাকা হসপিটালে গিয়ে যৌন রোগের চিকিৎসা করিয়েন। এটা আল্লাহ তাআলা সৃষ্টি তো করেছে আমাদের কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বললেন আমি বিয়ে করেছি। কি বিয়ে করলা? তো বলছে যে আমি কুমারী বিয়ে করতে পারিনি। অনেক ঘটনা আছে, এই হাদিস শুনেছেন বহুবার উস্তাদের মুখে। তো বলছে যে কেন? বলছে না আমার ভাইগুলা রয়েছে বাচ্চা মানুষ করার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কুমারী যদি বিয়ে করতে তুমি ওর সাথে খেলতে, সে তোমার সাথে খেলতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান্দিরা
হাতে দৌড় প্রতিযোগিতা লাগাতেন, দৌড় প্রতিযোগিতা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাম হারিয়েছেন, আর যখন বয়স হয়ে গিয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু মাথার মধ্যে আছে কিন্তু আমাকে হারিয়েছে, একদিন আল্লাহ যখন শরীরটা ভারী হয়ে গেছে তিনি দৌড়াতে গিয়ে আয়েশা জিতার পরে বলছে, মনে আছে ওই যে হারিয়েছিলেন, আজকে আপনাকে আমি হারিয়ে দিয়েছি। তাহলে স্বামী স্ত্রীর ব্যবহার হবে এইরকম। একটা হাদিস শুনেন, তাহলে আপনাদের ক্লিয়ার হবে আরো বিষয়টা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীরা শয়তানের বেশে আসে, শয়তানের বেশে যায়। দেখবেন ইয়াং ছেলেদের চোখে চশমা আছে, কোন চশমা? রঙিন চশমা। যে নারীকে দেখে ওই নারীকে ভালো লাগে, এটা স্বাভাবিক, বয়সের দোষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শয়তানের বেশে আসে আর শয়তানের বেশে যায়। তবে শোনো, কোন নারী যদি রাস্তায় একবার দেখা পড়ে যায়ও, দেখা পড়ে যায়ও, সঙ্গে সঙ্গে তুমি তোমার স্ত্রীর কাছে এসে তার কথা বলবা এবং তার সাথে যৌন মিলন করবা, যাতে করে তোমার ভেতরে এগুলো না তৈরি হয়। এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ একই রাবি হাদি বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা জামানা আসবে, এমন কোন বাড়ি নাই যে বাড়িতে ফিতনা প্রবেশ করবে না। এ কথা বলতে গিয়ে তিনি বললেন, চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অন্তরের জেনা হচ্ছে অন্তর দিয়ে কল্পনা করা, হাতের জেনা হাত দিয়ে স্পর্শ করা, পায়ের জেনা ওইদিকে ধাবিত হওয়া, কানের জেনা কান দিয়ে শোনা। বলেন তো, আপনার মেয়ে এরকম উলঙ্গ চলছে, দেখলে নিশ্চয়ই একটা কল্পনা আসবে, এটাও তো জেনা, এখান থেকে বাঁচবো কি করে? বাঁচার রাস্তা কি? নিজেরটাকে বোরখা দিয়ে ঢেকে দেন, ব্যাস, ঝামেলা শেষ। কালো বোরখায় যাচ্ছে, আচ্ছা কালারিং পরানোর অসুবিধা নেই, বোরখাতে যাচ্ছে তো আমার আর বোঝার ক্ষমতা নাই, জানার ক্ষমতা নাই, অটোমেটিকলি তাদের উপর একটা রেসপেক্ট চলে আসবে, শ্রদ্ধা চলে আসবে। আসবে কি আসবে না? কথা বুঝছেন তো আমার নাকি? তাহলে কি হলো? যেটা বলছিলাম, যে আমরা আমাদের নিজেকে বাঁচানোর জন্য, সোসাইটিকে বাঁচানোর জন্য, সমাজকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য আমরা কি আমাদের পরিবারকে বোরখা দিয়ে ঢাকতে পারি না? এমন গরিব বোধ হয় বাংলাদেশে নাই যে তার বউকে বোরখা পরাতে চায়, বাট হি হ্যাজ নো ক্যাপাসিটি, তার টাকা নাই, এরকম মানুষ মনে হয় নাই আছে, যে আমি আমার বউকে বোরখা পরাতে চাই বাট আমার ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ, টাকা পয়সা নেই, এরকম লোক নাই, কিন্তু ওই তো গহনা ইত্যাদি কিনে দিয়েছে এক্সপোজ করার জন্য, দেখার জন্য, ঠিক না? তাহলে কি করতে হবে? নারীকে বাঁচালে, নারীকে ঢাকলে আমাদের সমাজের যুবকরা বেঁচে যাবে, মানুষ ফিতনার হাত থেকে বাঁচবে। আর মানুষ যখন ফিতনার হাত থেকে বাঁচবে, তখন সেই মানুষটা সলাত, মানে মসজিদমুখী হবে, আল্লাহওয়ালা হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে, তোমরা নারী ফিতনাকে ভয় করো, বানী ইসরায়েলদের মধ্যে প্রথম যে ফিতনা শুরু হয়েছিল তাতে নারী ফিতনা, বাংলাদেশে বর্তমানে যে শরীফ থেকে শরীফা এটাও নারী ফিতনা। ওই যে বলছে যে কি, কোন একটা কে নাকি কোন হোস্টেলে ছিল, হোস্টেলে থাকার পরে বলছে, আমি তো ছেলে মনে মনে মেয়ে হয়ে গিয়েছে, তারপরে চারজন মেয়েকে প্রেগনেন্ট করে ছেড়ে দিয়েছে, নেন অবস্থা হচ্ছে এটা। তাহলে পরিস্থিতি অতীব ভয়াবহ দিকে যাচ্ছে, এর জন্য নিজে বাঁচার জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য, কু আনফুসাকুম ওয়াহালিকুম নারা, তোমরা নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। এইটা করতে গেলে অন্তত পক্ষে নিজের বউ বিটিকে অন্তত দায়িত্ব নিয়ে বোরখা পরাতে হবে। রাজি আছেন? কি রাজি আছেন? সবাই বলি ইনশাআল্লাহ। জি, কেননা বর্তমান সমাজ, সমাজের স্রোতে যদি আপনি গা ভাসিয়ে দিয়ে চলেন, তাহলে কিন্তু জাহান্নাম নির্ধারিত, জাহান্নাম খুব ভয়াবহ জায়গা, খুব কঠিন একটা জায়গা, যেটা আর লেলিহান অগ্নি শিখা একেবারে কালো হয়ে গেছে, সেখানে যাওয়া মাত্র কলিজায় আগুন ধরে যাবে, আর সেখানে মানুষ থাকবে চিরস্থায়ী, তাদেরকে সাহায্য করার পৃথিবীতে আর কেউ থাকবে না, কেউ থাকবে না, না দুনিয়াতে, না আখেরাতে, না জাহান্নামের বাইরে, কেউ আপনাকে আমাকে সাহায্য করার থাকবে না, যদি আমরা দাইউসের কাতারে নামটা লিখাই। সেই সাথে সাথে বাড়ির মহিলারা যে পোশাক, নানান রকমের নানান ঢঙের পোশাক পরে, এগুলো কোত্থেকে শিখেছে? সব দোষ কিন্তু আমাদের, ওই যে ইন্ডিয়ান টিভি সিরিয়াল, ইন্ডিয়ান টিভি সিরিয়াল আছে না,
যদিও বাংলাদেশের অবস্থা অশ্লীলতায় ভরে গিয়েছে, কিন্তু এই যে দিন রাত এই টিভি সিরিয়াল চলে, এই টিভি সিরিয়ালের মাধ্যমে বলছে আমাকে পাখি ড্রেস লাগবে, বাবাকে বলছে, বাবা লোকের বাড়িতে খেটে খাই, আর বলছে কি যে ও নাকি পাখি ড্রেস লাগবে। যাই হোক, তো আমরা আমাদের চেষ্টা করব আমরা সমাজটাকে সুন্দর করার জন্য, এটা আমাদের সার্বিক দায়িত্ব, নইলে আগামী দিনের প্রজন্ম হয়তো একটা বিশাল ভয়ঙ্কর একটা তোপের মুখে প্রতিফলিত হবে, পড়ে যাবে। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক আতা করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম আবু বকর জাকারিয়া হাফেজাউল্লাহ চলে আসবেন, যেহেতু এটা আপনাদের একটা মাহফিল, আর প্রত্যেকটা মাহফিলের কিন্তু একটা নির্দিষ্ট একটা খরচ থাকে, জেনারেটর থাকে, এই যে লাইট প্যান্ডেল ইত্যাদির একটা খরচ থাকে। আসলে এগুলো বলা উচিত নয়। দেখেন পৃথিবীর বুকে ইহুদি খ্রিস্টানরা খুব বেশি না, কিন্তু তাদের প্রতিষ্ঠান ফ্রি ইত্যাদি এগুলো কিন্তু খুব বেশি, তারা দিন ধর্মতে প্রচুর টাকা দেয়। আর কেবলমাত্র আমরা মুসলমানরাই বুঝমান জাতি যাদেরকে মাহফিল করে টাকা আদায় করতে হয়, এটা একটা লজ্জাজনক ব্যাপার। তো এই যে একটা খরচ হয়, এই খরচের জন্য কে দিবে এই টাকাগুলো? এলাকার লোকই দিবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। দান কি? দলিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিখ্যাত হাদিস সবাই জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া থাকবে, সেই দিন যারা সাত শ্রেণীর মানুষ ছায়া পাবে, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যার ডান হাত দেয় বাম হাত বুঝতে পারে না। এজন্য উনি আসবেন, এখনই আমি শেষ করব। সেই সময়ের সন্ধিক্ষণে কয়েকজন লোককে পাঠানো, মানে চাদর নিয়ে যারা কমিটির লোক রয়েছেন একটু যাবেন, অন্তত পক্ষে একটা আল্লাহর দিনের জন্য কাঞ্জুসি করিয়েন না, যে সবচেয়ে ছোট নোটটা দিবেন এমনটা নয়, বরং আল্লাহর রাস্তায় বড় টাকা খরচ করেন, আল্লাহ তালা রিটার্ন করবে অনেক বেশি। সুতরাং যারা ভলেন্টিয়ার আছেন কমিটির মধ্যে রয়েছেন, তারা কাইন্ডলি একটু চাদর নিয়ে, একটা চাদরে হবে না, কয়েকজন দুজন অন্তত যান। আর মহিলাদের প্যান্ডেল কোন দিকে রয়েছে? সামনে। আচ্ছা, মা বোনদেরকে বলবো ওখানে পুরুষের যাওয়ার দরকার নেই, কোনো একজন মেয়ে বা মা একটু দায়িত্ব নিয়ে টাকা পয়সা তুলে কারোর হাতে একটু দিয়ে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। কেননা এটা একটা মাহফিল, এখানে একটা খরচের ব্যাপার থাকে, আর এখানে স্পেশালি কোনো বক্তাকে ডাকা হয়নি যে যিনি দান তুলবেন বা দান উঠাবেন ওই বিদাতি মজলিসের মতো। তো আপনারা দিবেন, কেননা এই যে অর্থ আপনি দান করবেন এটা হচ্ছে আল্লাহর তালার রাস্তায়, যেটা বাড়িতে নিয়ে যাবেন, এখন মারা গেলে আপনার কাফনের কাপড় কেনার জন্য ঝামেলা হতে পারে, ওই পকেটের টাকাটা বের করে নিতে পারে কোনো সন্তান বাড়ির কেউ, কিন্তু এখানে যেটা দিবেন সেটা হচ্ছে আপনি মারা যাওয়ার সাথে সাথে পেয়ে যাবেন, মারা যাওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। অতএব সময় নষ্ট না করে একটু কাইন্ডলি তাড়াতাড়ি করে, আর আমি বলেছিলাম যে সবচেয়ে ছোট নোটটা খুঁজিয়েন না, মানে গান সিনেমা ইত্যাদির জায়গায় মানুষ বড় নোটের খোঁজ করে, আর ওই আল্লাহ তাআলার রাস্তা হলে কি সবচেয়ে ছোট নোটটা দেখে না। আজকে একটু উদার হয়ে দান করবেন, একটু মনটাকে উদার করে নেন যে আল্লাহ রাস্তা দিচ্ছে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক টাকা দান করলে আল্লাহ তাআলা সেটাকে দশ গুণ বাড়ায়, আর একটা হাদিস আছে 700 গুণ বাড়ায়। চিন্তা করুন, এক টাকা দিলে 700 টাকা পাবেন, এরকম যদি ফাইন্যান্সিয়াল কোনো কিস্তির সিস্টেম থাকতো দুনিয়ার মুখে, আমাদের সব টাকা ওখানে থাকতো, ঠিক না? এজন্য আল্লাহর রাস্তায় পরকালের জন্য করেন, যা করবেন ফর হিয়ার আফটার, এখানে তো ভিখারিরা সংসার চলে যায়, কিন্তু পরবর্তী জীবনের জন্য কি, ওটা হচ্ছে আমাদের আসল জায়গা। আজকে দেখেন এখানে কিছুক্ষণ পর্বতে জানাজা হবে একজন মানুষের, তিনি কল্পনা করতে পারেননি যে মহান রবের ডাক চলে আসবে, তিনি ভাবতে পারেননি যে মহান রব মালাকুল মতকে পাঠিয়ে দিয়ে তাকে তুলে নেবেন। আজকে তার বাড়ি গাড়ি টাকা পয়সা ইত্যাদি নিয়ে এক সপ্তাহ দু সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে দেখবেন ভাগ বাঁটোয়ারা হবে, বা এটা দুনিয়ার সিস্টেম। মুক্তির কাছে ফোন দিয়ে বলবে মাওলানা সাহেব এক ভাই দুই বোন 18 বিঘা জমি 14 লক্ষ টাকা কতটুকু করে ভাগ পাবো, অথচ বাবা কবরে রয়েছে, স্বামী কবরে রয়েছে। একটা চিন্তা করেন তো, আজকে যে ব্যক্তি মারা গেল তার বয়স কত হবে? এজ কত হবে? এজ আজকে যিনি মারা গেলেন তার বয়স কত হতে পারে? আজকে এখানে যিনি মারা গিয়েছেন ভাই মারা গেছে আর কি, ওটা আমাদের ছোট অত সেভেন্টিন তো হয়ে গেছে, সত্তর, সুবহানাল্লাহ বিহামদি। আচ্ছা, আপনাদেরকে একটা বাস্তবতা দেখায়, 70 বছর বয়সে মারা গিয়েছেন, তার সন্তান সন্ততি রয়েছে, তার স্ত্রী তার সাথে 70 বছর যদি হন তাহলে মিনিমাম 50 বছর সংসার করেছে,
কবরে যখন রাখতে যাবে তার সন্তানেরা পাড়ার লোকেরা তার স্ত্রীকে বলবে যে তোমরা আজকে চলে যাও, যে লোকের সাথে পঞ্চাশটা বছর রয়েছি একটা রাত থাকি না। পৃথিবীর ইতিহাসে এই রেকর্ড তো কেউ করে না। তার সন্তানরা কি বলবে, সবাই চলে যাও, আমার কলিজার টুকরো আব্বাকে তোমরা রেখে গেলা, আমার ভেতরে খুব কষ্ট হচ্ছে, আব্বার জন্য একটা রাত্রি থাকি, কেউ থাকবে? এটা হচ্ছে পৃথিবী ভাই, এটা বাস্তবতা, এটা আপনার আমার সন্তান না, পৃথিবীর সবারই বাস্তবতা এটা। তাহলে উনি চলে গেলেন, এবার আমরাও যে কখন চলে যাবো কোনো হিসাব আছে? কোনো হিসাব নেই। তাই আল্লাহ রাস্তায় বেশি বেশি করে দান করবেন এবং পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন, এবং সাথে সাথে যে কথাগুলোকে বললাম সব আপনাকে ভালোবেসে বলেছি, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আঘাত দেওয়ার জন্য বলিনি, শুধুমাত্র আপনাকে ভালোবাসার জন্য বলেছি। কেন, আজকে যদি সৌদি আরবের বুকে যান, বিভিন্ন কোম্পানিতেও এখন বিভিন্ন মহিলারা যায়, তাদের মহিলাদের আপনার চোখ পর্যন্ত দেখতে হবেন না, এতটা তারা নিজেকে ঢেকে রাখে। এর জন্য বলছি না যে সৌদি আরবে খারাপ মানুষ নাই, কারণ আবু জাহালের বাড়ি তো আর গোয়ালখান্দা না, তাই না? ব্যাপার আছে, সব জায়গায় খারাপ ভালো আছে, কিন্তু আমাদেরকে কি করতে হবে, নিজেদেরকে পিউরিফাই করতে হবে, আল্লাহর রাস্তায় থাকতে হবে যে কখন ডাক চলে আসবে, ব্যাস। কারণ একটা ভাড়া বাড়িতে থাকলে, ভাড়া না দিতে পারলে ভাড়ার মালিক কিন্তু ওয়ার্নিং দেয় আগামী তিন দিন, আগামী চার দিন, হাত পা ধরলে এক মাসও হয়, দু মাসও হয়, কিন্তু মালাকুল মত চলে আসলে ওকে যদি বলা হয় যে ওয়েট আ লিটল বিট, একটু অপেক্ষা করেন তো, আমার ছোট মেয়েকে একটা জমি দিতে যাচ্ছি, সিগনেচার করবো, সময় পাবে? সময় পাবে না। সো মৃত্যু এমন এক বাস্তবতা। অতএব হে আমার প্রতিপালক, আমরা যেন সবাই তোমার দীন ইসলামকে মেনে পূর্ণাঙ্গ হেদায়েত প্রাপ্ত হয়ে তোমার রাস্তায় চলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবলের তলে সাইতো আছে, জানি না কি হালে রয়েছে, মাবুদ গুগল ম্যাপে কোথায় কোথায় চলে যায়, কোথায় কোথায় চলে যায় জানিও না, কালকে খুতবা সখীপুর টাঙ্গাইল, আমি জানি না কোথায় প্রোগ্রাম আছে, বল্লা টাঙ্গাইলে, মানে বল্লাটা চিনি কিন্তু খুতবার স্থান জানি না, কিন্তু গুগলে মারলে আমাকে নিয়ে চলে যাবে, কিন্তু এখান থেকে সাড়ে তিন হাত গর্তে কি আছে এটা আমরা জানি না। যারা খুব কষ্টে রয়েছে মাবুদ, তাদেরকে তুমি তোমার নিজ গুণে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন সঠিকভাবে দীন ইসলাম মেনে আমাদের স্ত্রী ছেলে মেয়েদেরকে বোরখা পরাতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আতা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা আয়োজক কমিটি যারা আয়োজন করেছে, তিনারা যেন এইরকম আয়োজন বারবার করতে পারে, কোরআন এবং সুন্নার মাহফিল, মানুষকে কোরআন এবং সুন্না জানানোর জন্য যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার জন্য যে তাদের সিবিদ্ধি, এটাকে তুমি আরো বিস্তারভাবে তাদের অন্তরে দিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ফিলিস্তিনে যাদেরকে তুমি তুলে নিয়েছো তোমার কাছে, সবাইকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ফিলিস্তিনের বুকে যাদের বুককে খালি করে নিয়েছো, সেই মা বাবাদেরকে মাবুদ তাদের বুককে রহমত দ্বারা পরিপূর্ণতা দান করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে নেশাকারীর বাঁচার উপায় না, ওটা আপনাকে একটু আটকে রেখেছিলাম এই বলে, নেশাকারীর বাঁচার কোন রাস্তা নাই, নেশা ছেড়ে দিলে বাঁচবে, কিন্তু যদি নেশা করে, এর জন্য একটা ভয়ঙ্কর হাদিস ছিল, ওটা এখন শোনাই, আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান, এই হাদিসটা শোনানোর জন্য। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি জর্দা বিড়ি গুল খায়, এখন খেতে খেতে মারা গেলে জাহান্নাম, জেনা করতে করতে মারা গেলে জাহান্নাম, তোবা করলে বিষয় আলাদা, তো পরে বলছি, শুনেন আগে গোটাটা শুনেন একটু, আল্লাহ কবুল করুক, এই অর্থকে নাজাতের উসিলা বানিয়ে দিক, আল্লাহ আমিন। তো খেতে খেতে মারা গেলে কি জাহান্নাম, ও ব্যক্তি এখন শাহিনুর রহমানের বক্তৃতা শুনে তোবা করুন, আল্লাহ আর খাবো না, আর বিড়িতে টান মারবো না, যতই যা হোক আল্লাহ গোলদীপ আর মুখে ধরবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে, এই ব্যক্তির 40 দিন নামাজ কবুল হবে না, কিন্তু আল্লাহ তাআলা তৌবাকারীকে ভালোবাসে, তোবা গ্রহণ করে নিয়েছে আল্লাহ তাআলা। কিছুদিন পর শাহিনুর রহমানের বক্তৃতা চার্জ শেষ, আবার মেরেছে টান, যেই টান মেরেছে এখন মারা গেলে জাহান্নাম, এখন থেকে 40 দিন ইবাদত কবুল হবে না, আবার তোবা করেছে, আল্লাহ তোবাকারীকে ভালোবাসে, আল্লাহ কত মহান দেখেন। এরপরে কিছুদিন পর আবার মেরেছে খান টান, এখন মারা গেলে জাহান্নাম, এখন থেকে 40 দিন তার সলাৎ কবুল হবে না, এখন ও আবার তোবা করেছে, তিনবার তোবা করার পর আবার টান মেরেছে, আল্লাহ তাআলা
বলছেন আমি প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, আমি তোমার জন্য রাধাকাতুল খাবাল প্রস্তুত করেছি। রাধাকাতুল খাবাল কি এটা একটু বলছি, এটা একটা এক ধরনের ওয়ান টাইপ অফ জুস, জুস। হোয়াট ইজ রাধাকাতুল খাবাল? এটা হচ্ছে জুস। এই জুসটা কি দিয়ে তৈরি? যারা নেশাদার দ্রব্য পান করেন তাদের জন্য একটা বিগ অফার, গ্রহণ করেন, দেখেন কি সুন্দর লাগবে। রাধাকাতুল খাবাল কি দিয়ে তৈরি, মানে ওর ইনগ্রিডিয়েন্টস গুলা কি একটু বলছি, দেখেন ভালো লাগবে। এক, জাহান্নামীদের রক্ত। দুই, পুজ, বুঝেন পুজ? এত বড় বড় ফোড়া হয়, ডাক্তারে ফোড়াতে একটা ছুস মেরে দিয়েছে আর ছলাক করে ভেতর থেকে দুধে আলতা কালারের যে টেস্টি খাবার বেরিয়েছে, এইটা দিয়ে জাহান্নামীদের ঘাম, জাহান্নামীদের রক্ত দিয়ে রাধাকাতুল খাবাল তৈরি হয়েছে। এবার হাত তুলেন, কে কে বিড়ি খাবেন আর রাধাকাতুল খাবালও পান করবেন? এখন তো সবাই ফেরেস্তা, আমি তো জানি মাহফিল থেকে যাওয়ার সময় টানতে টানতে যাবেন। অতএব এই রাধাকাতুল খাবাল খাওয়ার জন্য প্রস্তুত থাকেন, এই ঘৃণিত বস্তু এটাকে ত্যাগ করেন এই মাকরুর দোহাই দিয়ে, আর এরকম দিকে আসেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সব বুঝিয়ে বুঝার পরে আমল করার তৌফিক আতা করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পর আমার খুব মরণকুত এবং যে জিনিসগুলোকে আকুতি বৃদ্ধি করতাম এই ডাইসের কথা নিয়ে আমি এত বলেছি, যতবার সভাপতি হিসেবে এসেছি আর দাইসোলাইয়াত বলেছি আর কি। এই প্রসঙ্গে আমার ভাই বোনার সাথে আলোচনা করেছেন পর্দা সম্পর্কে, মেয়েদের দাইস, ছেলেদের দাইস সম্পর্কে এসে গেছেন। তবে একজন নির্দেশনের জন্য একজন মানুষ একজন জাগরণ দিবেন, এই দুই মিনিট বা তিন মিনিট ওনাকে এমন অনুমতি দেবো যে একটু ফ্রেশ হবেন আপনারা। আমাদের কাঙ্ক্ষিত প্রধান বক্তা উনি এসে গেছেন, এই জাগরণের পরে উনি বক্তব্য দেন। আমাদের কাঙ্ক্ষিত প্রধান বক্তা কিন্তু আলহামদুলিল্লাহ উনি ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, সেখানকার তিনি মানে টিচার ঘটনা প্রফেসর, প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, প্রফেসর ডক্টর আবু মোহাম্মদ জাকারিয়া, আবু বকর মোহাম্মদ জাকারিয়া উনি এসে গেছেন। আপনারা যারা এখনো প্রজা যদি বাইরে থেকে থাকেন, এই সুন্দর এই বড় বড় আলেমদের কথা সবসময় পৌঁছানো যাবে না। যে সমস্ত ছেলেরা কষ্ট করে এই জালসার আয়োজন করেছেন তারে অনেক কষ্ট হয়, এই কথাগুলো আকুতি নিয়ে তারা আপনাদেরকে শোনাবেন জন্যে এত বড় বড় আলেম নিয়ে আসেন। আপনারা দয়া করে ভিতরে চলে আসেন, এটাই শেষ বক্তা। এখন সরটাকে যা করে দিয়ে দিবেন ভাই, কেন না দেন আপনার ইচ্ছা, একটু দিয়ে দেন, রিল্যাক্স হোক মানুষ, তারপরে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গ্রাস করেছে রে আজি, গ্রাস করেছে নবীর দিন কে শির বেদাতে, গ্রাস করেছে, গ্রাস করেছে রে আজি, গ্রাস করেছে নবীর দিন কে শির বেদাতে, গ্রাস করেছে ইমানের ঢুকেছে সারা রুশিয়া মহাজ্জা দাদার।
আমাদের প্রধান বক্তা এসে গেছে, উনি এখনই বক্তব্য শুরু করবেন। তার আগে আমার হাতে ছোট্ট একটা বাচ্চা দেখা দেখে গেছে, তার বাবা মারা গেছে, এই জন্য তার আকৃতি নিয়ে দোয়া আছে, 100 টাকা দিয়েছেন, তার জন্যে আমরা সবাই দোয়া করবো। আমাদের আলেম সাহেব দোয়া করবেন, আর আমাদের সাবেক মেম্বার হামিদুর রহমান সাহেব, উনি 1000 টাকা আমার হাতে দিয়েছেন, হামিদুর রহমান সাহেব 1000 টাকা দিয়েছেন, 6 টাকাটা নিয়ে যাবেন আর কি। এখন আমাদের সামনে আজকের প্রধান বক্তা প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি, ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু এই পর্যন্ত একরে শেষে কোনো সময় ওয়ারিসদের কোনো অংশ দেয় না, এই বিষয়টা একটু মারাত্মক পড়া দেখিয়েছে। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا আলহামদুলিল্লাহ আজকে গোয়ালকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আমাদের দিনী ভাইদের দাওয়াতে একত্রিত হয়েছি। আমার পাশে আছেন সভাপতি মহোদয়, আরও আছেন দিনদার অনেক দেশের গণ্যমান্য ব্যক্তিরা, সামনে আছেন যারা দিনকে ভালোবাসেন, দিনকে দিনের মাসআলা জানতে চান, দিন জানতে চান, তারা হাজির হয়েছেন। সবাইকে আমি অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা এখানে যারা হাজির হয়েছেন তারা আল্লাহর একান্ত ব্যক্তি বলে আমি বিশ্বাস করি, কারণ আল্লাহ যদি কোনো মঞ্জুর না করত আপনারা এখানে আসতে পারতেন না। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে অনুরোধ জানাবো, আমি আমার বক্তব্য খুব দীর্ঘ করব না ইনশাআল্লাহ, দয়া করে একটু বসেন, একটা হাদিস বসার একটা হাদিস বলব। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আলোচনা করছিলেন, তিনজন আসছে, এসে একজন পিছন দিক থেকে আস্তে করে চলে গেছে, যা দেখতে না পায়,
আরেকজন এসে পিছনে বসছে যাতে রসুল দেখতে না পায়, আরেকজন এসে সুন্দর করে বসে গেছেন শোনার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিলেন যে তিনজনের উদাহরণ হচ্ছে, এক ব্যক্তি খাবার নিয়ে বসেছে, একজন এসে খেতে বসেছে সে খেতে পেরেছে, আরেকজন লজ্জা করে খেতে পারে না, আরেকজন মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সুতরাং এটা যেন না হয়। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, ফাবাশশির ইবাদ, আমার বান্দাদেরকে আপনি সুসংবাদ দিন, যারা কথা শুনে, যারা কথা শুনে তারপর এর থেকে উত্তমটা গ্রহণ করে। দুনিয়ার মানুষ অনেক কথাই বলবে, আপনি তো বুঝতে পারেন কোনটা উত্তম। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জিনিসটা যদি আপনি বুঝতে পারেন যে উত্তম, সেটা অবশ্যই গ্রহণ করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, শীতের রাত পিছনে যারা আছেন তাদের অনেকেই বাতাস দ্বারা আক্রান্ত হচ্ছেন, একটু সামনে এগিয়ে আসলে খারাপ হয় না? সবাই যদি একটু এগিয়ে আসেন কেমন হয়, একটু এগিয়ে আসেন দেখি ইনশাল্লাহ। কি জন্য বলছি, কারণ পিছনে ঠান্ডা আছে, আবার উঠে যেতে চাইবেন অনেক সময়, আল্লাহ তাআলা কবুল করুন। আপনারা যারা আজ এখানে বসেছেন, আমি বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দিয়েছেন, মানে আমিন। আল্লাহর জন্য ভালোবাসতে কি লাভ, আল্লাহর জন্য যদি ভালোবাসা হয় কি লাভ? আল্লাহর জন্য ভালোবাসার বড় লাভ হচ্ছে এটা যে আরশের নিচে ছায়া পাবে। আরশের নিচে ছায়া পেতে চাই আমরা, আল্লাহুম্মা আমিন। আমি হাত তোলা দিচ্ছি, আরশের নিচে ছায়া পেতে চাই, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আরশের নিচে ছায়া পেতেই হবে, চেষ্টা করতেই হবে। সেদিন কোনো ছায়া থাকবে না হাশরের মাঠে, যেদিন আরশের নিচে ছায়াটাই শুধু থাকবে। সেদিন যদি আপনি আমি আরশের নিচে ছায়া পেতে চাই, পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আল্লাহর জন্য ভালোবাসার নমুনা হচ্ছে এটা, কোনো কিছু আপনাকে এই ভালোবাসা থেকে দূরে সরিয়ে দিবে না। সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর জন্য বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ভালোবেসে কিনে আজাদ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে কোনো নেয়ামতের বিনিময়ে তিনি সেটা করেন নাই, কোনো কিছুর বিনিময়ে তিনি সেটা করেন নাই। কার জন্য করেছেন? ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, আল্লাহ তাআলার চেহারা দেখবেন এই আশায় তিনি সেটা করেছেন। আল্লাহ তাআলার চেহারা দেখাচ্ছে বড় নেয়ামত, দুনিয়াতে আখিরাতে কোথাও নেই। দুনিয়াতে আল্লাহ তাআলার সন্তুষ্টির পিছনে চলা হচ্ছে বড় নেয়ামত, আর আখিরাতে আল্লাহ তাআলার চেহারা দেখা হচ্ছে বড় নেয়ামত। এই দুটি জিনিস দুনিয়াতে প্রত্যেকটি মানুষ খুঁজবে, যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য খুঁজছি এখন, আর আখিরাতে খুঁজবে যে আল্লাহর চেহারা কখন দেখবো। আল্লাহ, দুনিয়াতে আল্লাহকে আপনি চাইলেও দেখতে পারবেন না। কোনো ব্যক্তি আল্লাহর চেহারা দেখেনি, কোনো মানুষ দেখেনি। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কি আপনার রবকে দেখেছেন? কল রাআইতু নূরান, আমি তো আলো দেখেছি। অর্থাৎ আল্লাহ তাআলা তার চেহারা উপরে আলো রেখেছেন, রাসূল আলো দেখেছেন কিন্তু চেহারা দেখতে পাননি। চেহারা কখন দেখবেন? জান্নাতে যখন যাবেন। জান্নাতে যখন যাব তখন আমরা সবাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলাকে দেখতে পাবো। এই দেখাটা হচ্ছে জান্নাতের বড় নেয়ামত। সেজন্য আরশের নিচে ছায়া পেতে হলে একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আল্লাহর জন্য ভালোবাসার একটা নমুনা হচ্ছে এটা, আতা লিল্লাহ, আল্লাহর জন্য দান করে। ওয়া মানা লিল্লাহ, আতা লিল্লাহ বুঝেন, এই যে মজুর সে একটু আগে দান করেছেন, টাকা দিয়েছেন, আল্লাহর জন্য দিয়েছেন। মানা লিল্লাহ, আল্লাহর জন্য মানা করেছেন, কেমন গান বাদ্য হচ্ছে টাকা দিব না, হারাম হচ্ছে টাকা দিব না, ছেলেকে মোবাইলটা কিনে দিব না, এটা আল্লাহর জন্য, অন্য কোনো কারণ নেই। তারপরে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আর দুইটা কাজ আল্লাহর জন্য ভালোবেসেছে, আল্লাহর জন্য ঘৃণা করেছে। আল্লাহর জন্য ভালোবেসেছে, আল্লাহর জন্য ঘৃণা করেছে, এই ব্যক্তি ইস্তাকমাল আল ঈমান, ঈমান পূর্ণ করতে পেরেছে। ঈমান পূর্ণ করতে চান? ঈমান পূর্ণ করতে হবে। ঈমান আমাদের নিকট বাড়ে ও কমে,
ইমান বাড়ে ও কমে, যত বেশি কোরআন তেলাওয়াত করবেন, দিন পড়বেন, দিনের উপর থাকবেন, ইমান বাড়বে, আর যত বেশি দুনিয়াদার হবেন ইমান কমতে থাকবে। হানজালা রাদিয়াল্লাহু আনহু কিসসা আপনাদের মনে আছে, তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসতে বাসা বন্ধ করে দিলেন, কি জন্য? যে হানজালা মুনাফিক হয়ে গেছে। সেটা কি জন্য? এই জন্য যে ইয়া রাসূলুল্লাহ, যতদিন আপনার সামনে থাকি আমরা মনে হয় যেন বিশাল জান্নাত দেখতে পাচ্ছি চোখের সামনে, আমাদের কোনো সামান্যতম কোনো সন্দেহ থাকে না, কিন্তু যখন আপনার থেকে দূরে সরে যাই তখন আমরা বাচ্চা কাচ্চাদের সাথে মিলেমেশা করি, তখন দূরে ভুলে যাই, জান্নাতের কথা ভুলে যাচ্ছি, তা আমরা তো মুনাফেক হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, না, এটা নয়, মুনাফেক নয়, এটা মুনাফেকই নয়, সাআতুন ওয়া সাআ, কিছু সময় অবশ্যই তুমি দুনিয়ার কাজ করবে, কারণ দুনিয়াকে আবাদ করা আমাদের একটা উদ্দেশ্য আছে, কিন্তু আল্লাহকে ভুলে যাওয়া যাবে না, কিছু সময় আল্লাহ কাজ করতেই হবে আমাদেরকে। আজান যখন হবে মসজিদমুখী হতে হবে, আজান যখন হবে মসজিদমুখী হতে হবে। এই জন্য রাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে লেগে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরশের নিচে তিনিও ছায়া পাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদের সাথে অন্তর লেগে থাকে কেমনে? আজান দিলেই যেতে হবে আমাকে, আজান দিলেই যেতে হবে, কখন সলাত হবে টেনশনে থাকি, ফজরের সলাতে উঠার জন্য গড়ি ফিট করি, গড়ি ফিট করি ফজরের সলাতে উঠার জন্য, আরেকজনকে বলে দেই, ভাই দয়া করে আমার একটু ফোন করে উঠিয়ে দিও, অথবা তুমি যাওয়ার সময় আমার দরজা দুটো বাড়ি ধাক্কা দিও। এই ব্যক্তি সত্যিকার হচ্ছে অন্তরটা, তার অন্তরটা মসজিদের সাথে লেগে আছে। মসজিদের সাথে লেগে থাকলে এত বড় ফজিলত যদি হয়, মসজিদ যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে, মসজিদকে আবাদ করে চিরস্থায়ীভাবে, মসজিদের সাথে লেগে থাকে সব সময়, ওই ব্যক্তি কত বড় ফজিলতের অধিকারী। আল্লাহু আকবার। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ তাআলাকে ভালোবেসে যদি আপনি এখানে উপস্থিত হয়ে থাকেন, তাহলে আমার জন্য এই ভালোবাসা আপনি দিয়েছেন, কিন্তু আল্লাহকে ভালোবাসা এই ভালোবাসা দিয়েছেন। তবে মনে রাখবেন, ভালোবাসা একটা হচ্ছে আল্লাহর জন্য, একটা আল্লাহর সাথে, দুইটার মধ্যে পার্থক্য আছে। আল্লাহর সঙ্গে সামন্তরালে আরেকজনকে ভালোবাসতে শিরিক হয়ে যাবে, বুঝলেন কি না? আপনি ভালোবাসছেন ফুটবলকেও, আবার আল্লাহকেও। এখন দেখতে হবে ভালোবাসার পরিণতি কদ্দূর বাড়ছে, ফুটবলের কারণে নামাজ ছেড়ে দেন, না নামাজের কারণে ফুটবল ছেড়ে দেন, এটা পরীক্ষা হবে। যদি আপনি নামাজের কারণে ফুটবল ছেড়ে দেন, তাহলে আপনি এখনো ইমানদার আছেন, কোনো সমস্যা নেই, গুনাহ থাকতে দেখতে পারে মানুষের। কিন্তু যদি নামাজ ছেড়ে দিয়েছেন, নামাজ ছেড়ে দিয়েছেন আর ফুটবলের কারণে, তাহলে কিন্তু বোঝা গেল আপনার এখানে ফুটবলের বাদ করতেছেন। বলে যে দলিল দেন, দলিল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইসা আব্দুদ দিনার, তাইসা আব্দুদ দিরহাম, দিনারের দাসের ধ্বংস হোক, দেরহামের দাসের ধ্বংস হোক, তাইসা আব্দুল, তাইসা আব্দুল খামিরা, তাইসা আব্দুল খামিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেরহামের দাস দিনারের দাসের ধ্বংস হোক। দেরহামের দাস কেমনে হয় বলেন তো? কোনো কারণ নাই, কেউ কি দেরহামের টাকারে টাকারে কেউ কি সজদা করে না? তো কি করে? অন্তরে তার ভালোবাসা বেশি হয়, দুনিয়া কামাইতে সে বেশি রাজি, আল্লাহর দিনকে মানতে সে রাজি না, এরকম মানুষগুলো দুনিয়ার পূজা করতেছে। আবার আইতা মানিত্তাকাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না যে ব্যক্তি প্রবৃত্তিকে আল্লাহ বানিয়ে নিয়েছে? প্রবৃত্তি বুঝেন, অন্তরে যা চায় তারে আল্লাহ বানিয়ে ফেলছে। আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি তার উপরে কর্মবিধায়ক হবেন? কখনো না, কারণ সে তো প্রবৃত্তির পিছনে ছুটছে। বহু মানুষ আছে, আপনি দেখবেন যে ভালো মানুষ ছিল, দিনদার ছিল, নামাজি ছিল, এক সময় দেখা গেছে এর থেকে বেরিয়ে গেছে। কি জন্য বেরিয়ে গেছে? তাকে শয়তান পেয়ে বসেছে, তার উপরে দুনিয়া সওয়ার হয়ে গেছে, এখন সে আর আখিরাতের কাজ করতে পারছে না। প্রিয় ভাইয়ের, আমার দুনিয়া ও আখিরাত দুটো হচ্ছে সতীন, সতীন বুঝেন, মেয়েরা ভালো বুঝে, পুরুষরা না বুঝলো। যদি একজনের দিকে একটু ঝুঁকে যান, আরেকজনের দিকে থেকে একটু দূরে সরে গেলেন। দুনিয়ার দিকে যদি আপনি ঢুকে যান, তাহলে আপনি আখরাত থেকে দূরে সরে গেলেন। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন এই জন্য, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা,
বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। আখেরাত অনেক বেশি দিন আখেরাত থাকবে নাকি শেষ হয়ে যাবে? আপটা অর্থাৎ চিরস্থায়ী হবে, কোনোদিন শেষ হবে না আখেরাত। দুনিয়ার জীবন যদি মৃত্যু না থাকতো, মৃত্যু না যদি না থাকতো, আপনি বলতেন যে দুনিয়াই শেষ, দুনিয়াই সব, দুনিয়াই আমার সব। মৃত্যু দিয়ে আল্লাহ তাআলা আপনাকে বুঝিয়ে দিলেন এবং মৃত্যুর সন্টা জানাই দেন নাই, কখন মারা যাবেন আপনাকে বলে নাই। এটা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে বেঁধে দিয়েছেন, আপনি ইচ্ছা করলেও কোথাও যেতে পারবেন না। আল্লাহ তাআলা যেই বেষ্টনী দিয়েছেন, যে সময় দিয়েছেন, ওই সময় আপনাকে মরতে হবে, এর আগ পিছ করার কোনো সুযোগ নাই। এই জন্য এই যে আল্লাহর জন্য ভালোবাসা আপনার থাকবে, এটা থাকবে আখেরা তো কাজে লাগবে। কি কাজে লাগবে? আরেকটি কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা মানা বিরামিন নূর, নূরের মিম্বরের উপর থাকবেন, ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াস সুহাদা, সবিরা নবীরা এবং শহীদরা তাদের নিয়ে গর্ব করবেন, যে এই মানুষগুলো এত সুন্দর জায়গাতে কেন, তারা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসার কারণে। প্রিয় ভাইয়েরা, আল্লাহর জন্য ভালোবাসা করতে হলে আল্লাহকে ভালোবাসতে হবে আগে। কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে। আল্লাহকে ভালোবাসার পরে যারা আল্লাহর কাজ করবে তাদেরকে ভালোবাসতে হবে। আর আল্লাহর জন্য ঘৃণা ওই সময় আসবে, ঈমান নষ্ট করে ফেলেছে। ঈমান যার নষ্ট হবে তাকে ঘৃণা করতেই হবে। সে আপনার ছেলে হইতে পারে, আপনার পিতা হইতে পারে, আপনার জ্ঞাতি গোষ্ঠী হইতে পারে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, লা তাজিদু কওমা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও ইবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম, যারা ঈমান আনেনি তারা যত কাছের মানুষ হোক তত দূরের মানুষ, ঠিক কিনা? এখন সাহাবায়ে কেরামের দিকে তাকান, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা কেমন ছিলেন? ঈমান যে আনছে তাকে বেশি ভালোবাসছে তার পিতা এবং সন্তানের চেয়েও। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, বড় ছেলে, নাম ছিল আব্দুর রহমান। বদরের যুদ্ধে তিনি কিন্তু কার পক্ষ ছিলেন জানেন? ঈমান তখনও আনে নাই, তখন তিনি কাফেরদের পক্ষ ছিলেন। একদিন তিনি বলতেছেন, ঈমান আনার পরে, ঈমান আনার পরে বলতেছেন, আমি বাবাকে বলতেছেন, আপনাকে আমি দেখেছি সেদিন কিন্তু আক্রমণ করি নাই, মনে করছে একটা ভালো কিছু একটা বলে বাবার কাছে ভালো হতে চাচ্ছে আর কি, বুঝলেন না? বাবা বলছে, যদি আমি দেখতাম তোমাকে তো তোমাকে হত্যা করতাম। কেন? কারণ ঈমানদারের বন্ধুত্ব ঈমানদারের সাথে হয়, কাফেরের সাথে ঈমানদার বন্ধুত্ব হইতে পারে না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, ঈমানদার ছাড়া ঈমানদার কোনো কাফেরের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করতে পারে না। অন্তরঙ্গ বন্ধুত্ব কোনোদিন ঈমানদার কোনো কাফেরের সাথে করতে পারে না, করলে কি হবে? কেউ যদি অন্তরঙ্গ বন্ধু যাকে বানাবে তার তাদের সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য আপনার চলাফেরা উঠা বসা ইমানদারদের সাথে থাকা উচিত, আপনার খাবারও ইমানদাররা খাওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়াকুলু তুআমুকা ইল্লা তাকি, ইমানদার নেককার মুত্তাকি বান্দা বিদ কাউকে তোমার খাবার তুমি খাওয়াইবে না। আপনার টান কোন দিকে অন্তরের সাথে দেখতে হবে। একজন নারীরও কেউ কেউ ইবাদত করে, বুঝছেন কিনা? নারী ইবাদত কেমনে করে? নারী যা বলে তা হালাল হারাম তোয়াক্কা করে না। আবার কখনো কখনো স্বামীরও নারী কখনো স্বামীর ইবাদত করে, নাউজুবিল্লাহ। সেটা কি? স্বামী যেটা বলছে এটা শুনছে, আল্লাহর কথা শুনে নেই, আল্লাহর কথা সবার উপরে, আল্লাহর কথা সবার উপরে, আল্লাহর কথার উপরে কোনো কথা চলতে পারে না। আল্লাহ তাআলা যা বলেছেন এটা প্রাধান্য দিতেই হবে। অথচ অনেক মানুষ দুনিয়ার বুকে অনেক কাজ করে, তারা মনে করে কত ভালো কাজ এনে করছে, না ভালো কাজ চাইলেই পাওয়া যায় না, ভালো কাজ চাইলেই পাওয়া যায় না। ভালো কাজ ওই সময় হবে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে কে ভালোবাসি দেখি, আমি ভালোবাসি, আপনি ভালোবাসেন? আলহামদুলিল্লাহ। ভালোবাসে যা তার অনুসরণ করে সবাই, এমনকি কাপড়ে পোশাকে যাকে ভালোবাসে মানুষ তার অনুসরণ করে। আমি অনেককে দেখেছি টুপি, টুপিতেও মানুষ একে অপরকে পার্থক্য করা যায়, কৌমুকের টুপি
কার ভালোবাসে তাকে, তাহলে বোঝা গেল আপনি যদি নবীকে ভালোবেসে থাকেন নবীর অনুসরণ আপনাকে করতে হবে প্রতিটি পদে পদে, প্রতিটি পদে পদে অনুসরণ করতে হবে, না হলে আপনার আমলটা কোনো কাজে লাগবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কুল হে নবী আপনি বলে দিন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না যাদের আমল সবচেয়ে ক্ষতিগ্রস্ত, আমল করে ক্ষতিগ্রস্ত, আমল করে উপকার পাইতে চান না আপনারা, কিন্তু ওরা আমল করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমল করে ক্ষতিগ্রস্ত হয় কেমন, আমি তো চাই কাজ করতে। একজন মানুষ যদি সারা দিন খেতে কাজ করে আর বিকেলে যায় দেখে যে খাটটা আসলে ঠিক হয় না কাজটা, মন ভালো লাগবে? ভালো লাগবে না। আপনি দুনিয়াতে অনেক কাজ করেছেন, মনে করেছেন কবরে গেলে অনেক কিছু পাবেন, গিয়ে দেখেন যে কিছুই পাওয়া যাচ্ছে না, কেমন লাগবে তখন বলেন? এই জন্য আপনাকে আগে জানতে হবে ভাই কোন কাজটা আমার আখেরাতে কাজে লাগবে, দুনিয়াতে রেখে যাওয়ার কাজটা আপনার জন্য ভালো নয়। অনেক মানুষ আছে অনেক কাজ করে কিন্তু সেটা দুনিয়াতে রেখে যেতে হবে, আখেরাতে বিপদের কারণ হতে পারে। যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যিকারের অনুসরণ করতে চান, অনুসরণ যদি করেন তো লাভ কি? আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী আপনি বলে দিন যদি তোমরা সত্যি সত্যি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করো, কি হবে? আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে দুনিয়া আল্লাহর ভালোবাসা পেতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। ঈমানদার নারী পুরুষ সবার উপর কর্তব্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবি করি, কিন্তু যদি বলি ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হলে দাড়ি রাখতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হলে তার সুন্নাহ মোতাবেক চলতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হলে তার কথার বাইরে চলা যাবে না, তখন অনেকেই মন খারাপ করে ফেলে যে এটা কেমনে হলো, এত কথা হুজুর বলে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হলে ভালোবাসার দাবি হচ্ছে, ভালোবাসার দাবি হচ্ছে অবশ্যই আপনি এমন কিছু কাজ করবেন যা ভালোবাসাকে প্রমাণ করে। প্রিয় ভাইরা, যদি রসুলকে অনুসরণ করতে চান ছয়টি কাজ অনুসরণ করতে হবে, ছয়টি জিনিসে আপনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। এক নম্বর হচ্ছে কারণে মিল থাকতে হবে, আপনাকে কারণে মিল করতে হবে। এর অর্থ কি? কোন কারণে রসুল কোন কাজটা করেছে এটা আপনাকে মিল করে চলতে হবে। যদি দেখেন যে মিলে নাই, যদি দেখে মিলে নাই তাহলে এটা আপনার জন্য সবের কাজ হবে না। আজকে একটা রাত্রি সাধারণত মানুষ বলে থাকে, জানেন কি এই রাত্রিটার নাম কি? অনেকেই সারা দুনিয়াতে প্রচার করতেছে মেরাজের রাত্রি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রি পালন করেন নাই, অথচ এই রাত্রি নির্ধারিতও না। মেরাজ কোন রাত্রিতে হয়েছে কোনো কিতাবে নির্ধারিত নাই, কোন মাসে হয়েছে এটাও নির্ধারিত নাই। মেরাজ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বছর দশ নবুয়তের দশম বছরে, যেই বছর তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে চলে গেছেন সেই বছর মেরাজ হয়েছে, হিজরি দশ নবুয়তের দশম বছরে, যেই বছর আবু তালেব মারা গেছেন সেই বছর মেরাজ হয়েছে। কিন্তু মেরাজ কোন তারিখ হয়েছে, কোন দিন হয়েছে, কোন মাস হয়েছে এইটা নির্ধারণ করার সুযোগ কারো নাই, কারণ এইটা তারা পালন করে নাই। আপনি যদি পালন না করে ভুলে যাওয়ার কথা। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজের কারণে তিনি কোনো উৎসব করেন নাই, মেরাজের কারণে তিনি কোনো কোনো কিছু পালন করেন নাই, রাত্রি জাগরণ করেন নাই, মেরাজের কারণে অতিরিক্ত কিছু তিনি আমাদেরকে জানান নাই। সুতরাং এইটা আপনি যদি রসুলকে অনুসরণ করেন এইটা করতে পারবেন না, মেরাজ আপনি মানতে পারবেন না। মেরাজ মেরাজ মানবেন কিন্তু মেরাজের এই পালন করতে পারবেন না। মেরাজ তো অনেক কি বিশাল কিছু, বিশাল কিছু না? অবশ্যই বিশাল কিছু। আপনারা কেউ কি সাত আসমান ভেদ করে উপরে যাইতে পারছেন? কোনো পৃথিবীর কোনো মানুষ যাইতে পারছে না? দুইজন গিয়েছিলেন, একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসমান ভেদ করে গিয়ে বেশি উপরে যান নাই, কদ্দূর গেছেন চতুর্থ আসমানে, যাইয়া সেখানে আসেন আর এখনো নামেন না, একসময় নেমে আসবেন এটা বিশ্বাস করি আমরা।
আর একজন হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবদ্দশায় তিনি আরশ পর্যন্ত গিয়েছেন, আল্লাহকে আল্লাহর নূর দেখেছেন, আল্লাহর সাথে কথোপকথন করেছেন, সালাত নিয়ে এসেছেন, যার মাধ্যমে আল্লাহর সাথে আমাদের প্রতিটি কথার জবাব দেন আল্লাহ তাআলা, তার মাধ্যমে আল্লাহর সাথে আমাদের কথোপকথন হয়, সেটা তিনি নিয়ে এসেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গেছেন শুধুমাত্র মেরাজে, আর কেউ মেরাজে যেতে পারে না, এটা তার বিশেষ একটা বৈশিষ্ট্য, এইটার একটা বিশেষ তার মুজেজা, যেটা তার আয়াত নিদর্শন, নবুয়তের নিদর্শন তিনি জানিয়েছেন। এক রাত্রিতে গেছেন মেরাজে। এখন মানুষ কোন কোন তারার আলো বলে যে এই তারার আলো পৃথিবীতে আসতে হাজার বছর লেগে যাবে, কোনটা বলে, কোনটা বলে এত হাজার বছর লাগবে, বুঝছেন তো? তারার আলো, আলোর গতি কত বেশি। সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই সপ্ত আসমান ভেদ করে উপরে গেলেন, আবার ফিরে আসলেন, কত গতিতে গেছেন আপনি কি বলতে পারবেন? কত বড় বড় গতিতে গেছেন, এই গতি পৃথিবীতে এখন পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই এবং কোনোদিন আবিষ্কার করতেও পারবে না। কিন্তু তারপরেও রসুল এটাকে বলেন না যে এটা পালন করো, রসুল যেটা বলেন নাই এটা করা যাবে না, রসুল যেটা করেন নাই এটা করা যাবে না। এই কারণ, সুতরাং যে মেরাজের কারণে এবাদত করা আমার নবী অনুমোদন করেন নাই, এই জন্য এইটা করা যাবে না। এক নম্বর তো হলে আপনার প্রত্যেকটা এবাদত কারণে মিল থাকতে হবে, যে কেন করব কারণে মিল আছে কিনা আগে দেখব। দ্বিতীয় হচ্ছে এক রকম হইতে হইবে এবাদত, এক রকম জিনিস দিয়ে হইতে হইব, বুঝলেন কিনা? বুঝাই বলতেছি, কিছুদিন পরে আপনারা কোরবানি দিবেন, দিবেন না? কোরবানি যদি আপনি ঘোড়া দিয়ে দেন হবে, কেন হবে না? এটা তো দেখতে তো গরুর মতো না, দেখতে গরুর মতো হইলে হবে না, এক দিনে এক জিনসের হইতে হবে, এক ক্যাটাগরি হইতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছে গরু অথবা ছাগল এই জাতীয় জিনিস দিয়ে দিতে বলেছেন, সুতরাং অন্য কিছু যেটার যেটার খুরা ফাটা নাই ওটা দিয়ে দেওয়া যাবে না, কারণ গোড়ার খুরা ফাটা নাই, গোড়ার খুরা ফাটা থাকে না, বুঝছেন তো? এইটা দিয়ে দেওয়া যাবে না, ভিন্ন প্রজাতি, ভিন্ন প্রজাতির জিনিস দিলে আপনার এটা হচ্ছে না। তাহলে বোঝা গেল এক রকম মিল হয় নাই বলে আপনি এটাকে আপনি এটা এটা রসুল অনুসরণ করে আপনি এটা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। তাহলে বোঝা গেল আপনার ক্যাটাগরিতেও মিল থাকতে হবে, ক্যাটাগরিতেও মিল থাকতে হবে। তিন নম্বর হচ্ছে পরিমাণেও মিল থাকতে হবে, পরিমাণে বুঝেন কিনা? কয়েকটা উদাহরণ দিব। এক নম্বর হচ্ছে কয় ওয়াক্ত নামাজ আমাদের ফরজ? পাঁচ ওয়াক্ত। আপনি বলেন যে ছয় ওয়াক্ত হবে, তাহলে পরিমাণে বেশ কম হয়ে গেছে। ফজরের সালাত পড়ে আপনি প্রতি সালাতের পরে কয়বার কয়বার পরে তসবিহ পড়েন? তেত্রিশ বার। আপনি বললেন যে অসুবিধা কি, একটা রাউন্ড ফিগারে আমরা পড়ি, রাউন্ড ফিগার কত? পঞ্চাশ। এবাদত হবে না? এমনি অন্য সময় আপনি হাজার বার পড়েন কোনো আপত্তি নেই, কিন্তু যেই টাইমে যেটা আমার রসুল দিয়েছেন ওই টাইমে এই সংখ্যাটা আপনাকে ঠিক রাখতে হবে, এই সংখ্যাটা পরিবর্তন করলে আপনার এটা এবাদত হবে না, এইটা গ্রহণ করা হবে না, এইটা গ্রহণ এটা যদি করেন তাহলে এইটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, অনুসরণযোগ্য কাজ হবে না। তাহলে বোঝা গেল যে আপনি যত পরিমাণ নির্ধারণ করছেন এই পরিমাণটা আল্লাহর পক্ষ থেকে আসতে হবে। কেউ যদি বলে যে কোথাও গেলে উনপঞ্চাশ কোটি নেকি হবে, এই উনপঞ্চাশ কোটি নেকি আমার নবী কোনোদিন বলেন নাই, আপনি বসে বসে হিসাব করতেছেন, কম ডবল ডবল পূরণ করতেছেন, ভাই এই উনপঞ্চাশ কোটি আমার নবী যেহেতু বলেন নাই, সব এটা হবে না, আপনি যতই চেষ্টা করেন সব এটা পাবেন না। কারণ বরং এটা কেন হবে না, কারণ আমার নবী এই সংখ্যা আপনাকে দেন নাই, আপনি এই সংখ্যা ব্যবহার করতে পারেন না। অনেক সময় মানুষ কবরে যায়, কবরে জিয়ারত করতে যায়, তো কি বলে, তিনবার ফাতিহা পড়েন, হ্যাঁ 10 বার কুল হুয়াল্লাহ পড়েন, 11 বার দুরুদ শরীফ পড়েন, এই সংখ্যা আপনার কে শিখিয়ে দিল? এই সংখ্যা তো বেদাত, এই সংখ্যা আপনি রসুল অনুসরণ করে করেন নাই। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন এই সংখ্যার কথা কাউকে বলেন নাই, আপনি কোত্থেকে এটা সংখ্যা নিয়ে আসছেন? তাহলে সংখ্যার ব্যাপারেও আপনার কি থাকতে হবে, মিল থাকতে হবে। যত যদি সংখ্যায় মিল না থাকে আপনার এই এবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, সংখ্যার মধ্যে মিল থাকতে হবে। যদি ফজরের নামাজ আপনি সাইড রাকাত পড়েন, বেশি না পড়লেন সমস্যা কি,
সমস্যা আছে? সমস্যা আছে? রসুল সাইরে গাছ পড়েন না, আপনি ইচ্ছা করলে সাইরে গাছ পড়তে পারবেন না। রসুল্লাহ সাল্লাহ আসলাম যেটা করেন নাই সেটা করলে সেটা কোনোদিন আবাদত হবে না, এইটা আবাদত হবে না, কেয়ামত পর্যন্ত এটা আবাদত হবে না। সুতরাং রসুল্লাহ আসলাম যেই সংখ্যায় করেন নাই এই সংখ্যায় আপনি করতে পারবেন না, এই সংখ্যায় আপনি করতে পারবেন না। পদ্ধতিগতভাবে মিল থাকতে হবে, সাইন নম্বর হচ্ছে পদ্ধতিতে মিল থাকতে হবে। পদ্ধতি হচ্ছে রসুল যেইভাবে যেটা করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, দুরুশরি পড়া কি সওয়াবের কাজ না? অস্বীকার করবেন? যত বেশি দুরুদ পড়বেন তত রসুলের কাছে কেয়ামতের দিন থাকতে পারবেন, কারণ রসুলকে ভালোবাসার কারণে এটা। এবং রসুলের কাছে আপনার দুরুদ পেশ করা হয়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সালাতে সালামের জবাব, হাদিসে আসছে সালামের জবাব দেন। তাহলে বোঝা গেল আপনার সবচেয়ে প্রিয় কাজের মধ্যে একটা হচ্ছে দুরুদ পাঠ করা। এটা উন্মুক্ত রাখেন, একবার উন্মুক্ত। কিন্তু আপনি যদি মনে বলেন যে দিনে রাতে 1000 বার দুরুদ শরীফ পড়তে হবে, এটা কি হবে? বেদাত হয়ে যাবে। এটা শরীর, এই সংখ্যা শরীয়ত আপনাকে বলে নাই, এই পদ্ধতি আপনি করতে পারবেন না। পদ্ধতি কি? আবার যদি বলেন যে না কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো, কিছুক্ষণ বসে বসে বলবো, কিছুক্ষণ চিৎকার করে করে বলবো, এই পদ্ধতি আমার নবী আপনাকে শিক্ষা দেননি, এই পদ্ধতি গ্রহণ করা হবে না। জিকিরের মজলিস, জিকির আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে জিকির করতে বলেছেন। কি বলেছেন? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলছে আমার জিকির করো, আমি তোমাদেরকে জিকির করো, আমার তো আমার স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কেউ যদি দুনিয়ার বুকে আল্লাহকে একবার স্মরণ করে, আল্লাহ তার কাছে যারা আছে। আল্লাহ কোথায় ভাই? আল্লাহ কোথায়? আরশের উপরে। আল্লাহ কোথায়? আরশের উপরে। সেখানে তার কাছে যারা আছেন ফেরেশতাদেরকে তার 10 বার উল্লেখ করেন, 10 বার আপনার কথা স্মরণ করে। এই জিকির খুবই দরকার। জিকির সব সর্বোত্তম জিকির কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং এর মধ্যে দুরুদ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এইগুলি যদি আপনি সারাদিন করেন আপনার লাভ আর লাভ। কিন্তু সমস্যা হচ্ছে কোথায় জানেন? পদ্ধতি যখন নামবেন। কিরকম পদ্ধতি করে আমাদের দেশে এখন? কতক্ষণ বসে বসে করছে, এরপর একটা পরে তাওয়াল্লুদ শরীফ নাম দিছি না, রসুলের জন্মতিথি। জন্মতিথি পড়লে সওয়াব হবে যদি হইতো, তো সাহাবায়ে কেরাম জন্মের দিনটাও, জন্মের মাসটাও নির্ধারণ করতেন, আর সাহাবায়ে কেরাম জন্ম দেয়া দিয়া, জন্মের তারিখ দিয়া সাহাবায়ে কেরাম তারা এই হিজরি সন গণনা করতেন। কিন্তু না, তারা হিজরি দিয়ে গণনা করছেন, জন্ম দিয়ে গণনা করেন নাই, জন্ম দিয়ে কিছু হয় নাই। সুতরাং জন্ম তিথি, জন্ম নির্ধারণ করে যেটা তাওয়াল্লুদ শরীফ পাঠ করে, এটা আসলে বেদাত ছাড়া কিছুই না, বরং এটা মিথ্যা কথা ভরপুর। কি পড়ে? ওয়ালাম্মা তাম্মা মিন হামলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে তো পড়তেছে। এটার কোন দলিল আছে? না কোরআনে আছে, না হাদিসে আছে, না কোনো কিতাবে আছে, না কোনো ফেকার কিতাব আছে, কিছুতে নেই ভাই, এটা কোথাও নাই। এটা শুধু হুজুরের মাথার ভিতরে আছে। হুজুর শুধু তার ছেলেরে জানাচ্ছে, ওই সন্তানকে মাদ্রাসা হুজুরে শিখাচ্ছে, এটা পরবর্তী চলে যাচ্ছে, এটার সাথে দীন ইসলামের কোনো সম্পর্ক নাই, এটাও চালু করে দিয়েছে। এই পদ্ধতি কে শিখিয়ে দিল? একটা হাদিস বলি শুনুন। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি সাহাবায়ে কেরাম বর্ণনা বলছে, আসার বলতেছি, একদিন তিনি তার ঘরে বসা ছিলেন কুফাতে। এমন সময় আবু মুসা আশারী রাদিয়াল্লাহু আনহু এসে বললেন যে, আবু আব্দুর রহমান, ওনার কুনিয়ত ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আমি মসজিদে কিছু মানুষকে দেখেছি, তারা বলতেছে একে অপরকে, সাববিহু মিয়া, কাব্বিরু মিয়া, হাল্লেলু মিয়া, অর্থাৎ 100 বার সুবহানাল্লাহ পড়ো, 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, 100 বার আল্লাহু আকবার পড়ো। বলে তুমি কি করেছো? বলে আমি তো কিছু করিনি, আমি তো আপনার কাছে চলে আসছি। তিনি যেভাবে ছিলেন এইভাবে কাপড় নিয়ে দৌড়ে গেলেন, বললেন যে, হে মসজিদবাসীরা, হয় তোমরা কোনো শরীয়ত পেয়েছো, অথবা মনে করছো তোমরা সাহাবায়ে কেরামের চেয়ে বেশি জানো, রসুলের সাহাবীদের বেশি জানো। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা তো এটা কোনদিন দেখে নাই, এই কাজ কোনদিন করে নাই কেউ, তোমরা এই পদ্ধতি কোত্থেকে আবিষ্কার করলে? তখন একজন দাঁড়িয়ে বলে, ইয়া আবু আব্দুর রহমান, মা আরাদনা ইল্লাল খায়র, আমরা তো ভালো কাজই করতেছি আবু আব্দুর রহমান, আমরা কি চুরি করতেছি নাকি? চুরি করতেছিল? কি করতেছিল? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলি করতেছিল। তিনি তখন একটা কঠিন কথা বলেছেন, মনে রাখতে হবে আপনাকে, কাম মিন মুরিদিন লিল খায়র লাম ইউসিবহু,
খা, ভালো চাইলেই পাওয়া যায় না, ভালো পেতে হলে, ভালো চাইলেই পাওয়া যায় না, ভালো পেতে হলে আপনাকে অবশ্যই মোহাম্মদ রাসূলুল্লাহ অনুসারী হতে হবে। তিনি যেভাবে করেছেন সেভাবে আপনাকে সেটা করতে হবে, পদ্ধতি পরিবর্তন করতে পারবেন না। পদ্ধতি পরিবর্তন কেমনে করে? সালাত রুকু আগে না সেজদা আগে? রুকু আগে। আপনি যদি বলেন যে আমি সেজদাটা আগে পড়ে ফেলবো, করে ফেলবো, হবে? সময় চলে যাচ্ছে, আগে সেজদা করে তারপর বসে উঠি, হবে না, কাজ হবে না ভাই। সিপ সিরিয়ালি করতে হবে। সালাতের কোনো অংশ যদি উল্টাপাল্টা করে কি সালাত হবে? হবে না। কেউ বসে আছে বলে এখন তাহলে আমি যেহেতু বসে আছি শেষ বৈঠকটা করেই ফেলি, পরে উঠবো আর কি, হবে? হবে না, কারণ নবী আমাকে এইভাবে শিক্ষা দিয়েছেন এবং তিনি বলে দিয়েছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত পড়তে দেখেছো সেভাবে তোমরা সালাত আদায় করো। সুতরাং এই পদ্ধতি পরিবর্তন করলে এটা রসুলের ইবাদত হবে না, এটা বানোয়াত ইবাদত হবে, এটা আল্লাহর কাছে যাবে না। ওই কবরে গেলে হাল্লুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমলের দিক থেকে খাসারা মানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা, সেটা তখন বুঝতে পারবেন যে এরা ক্ষতিগ্রস্ত যারা রসুলের পদ্ধতিতে ইবাদত করে নাই, রসুলের নিয়ম মোতাবেক ইবাদত করে নাই। এখন যদি কেউ যদি বলে সালাত অর্থ হচ্ছে চুপ মেরে বসে থাকা কিছুক্ষণ চিন্তা ভাবনা করা, হবে? হবে না। বাংলাদেশের ওয়াজের ময়দানে একসময় ভালো ওয়াজ করতে এক ব্যক্তি ছিল এবং তারা সহি আকিদার দাওয়াতও দিতে এক ব্যক্তি, এখন সে হাদিস অস্বীকারী হয়ে গেছে। আর আপনারা ভালো করে যার হাদিস অস্বীকার করলে কি হয়? সালাত পড়তে পারে না। সালাত কেমনে পড়বে? আল্লাহু আকবার বলার কথা সালাত এমন দাঁড়াইতে কোন জায়গায় বলছে, কখন দাঁড়াইতে হবে, কখন বসতে হবে, কোন জায়গায় বলা আছে বলতে পারে না। তারে যখন ধরছে হুজুররা ধরছে ভালো করে, এই তুমি যেটা করছো তুমি তো সালাতও পড়তে পারবে না, তখন সে কি বলতে শুনবেন? সালাত শব্দের অর্থ হলো সংযোগ স্থাপন করা, অর্থাৎ আমি এখন মন সংযোগ স্থাপন করতেছি, নাউজুবিল্লাহ, মানে দিন থেকে পুরাই বেরিয়ে গেছে। এই জন্য রসুল্লাহ সাল হাদিসকে অনুসরণ করা অর্থ হচ্ছে রসুলকে অনুসরণ করা, এবং রসুলকে অনুসরণ করা হচ্ছে আল্লাহর কথা অনুসরণ করেছে, আল্লাহর নীতি মেনে চলা, এবং এর মাধ্যমে শুধুমাত্র জান্নাত লাভ করতে পারবেন। নতুন কোনো পদ্ধতি কেয়ামত পর্যন্ত জান্নাতের পথ, জান্নাতের জান্নাতের পথ আপনার দেখাবে না। যদি জান্নাতে যেতে চান রসুল অনুসরণ করে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ফালা ও রব্বিকা লা ইউমিনুনা, ফালা ও রব্বিকা লা ইউমিনুনা, আল্লাহ তার নিজের শপথ করে বলছেন তারা ইমানদার হতে পারবে না। হাত্তা ইউহাক্কিমু কা ফিমা শাজারা বাইনহুম, তাদের মাঝে যা ঘটে গেছে এবারে আপনাকে ফয়সালাকারী বানাতে হবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আপনি যে ফয়সালা দিয়েছেন এই ফয়সালা তাদের কাছে গ্রহণযোগ্য হতে হবে, কোনো রকমের তাদের বিরোধ করতে পারবে না, যে এটা মানি না করতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কবরে আজাব আছে, কবর আজাব আছে ভাই, কবর শান্তি আছে, ইমানদাররা শান্তি আছে, ইমানদারের শান্তি আছে, আর ফাসেক ফাজের এবং কাফের কি আছে? আজাব আছে। পার্থক্য হচ্ছে একটা, ইমানদারের আজাব যেটা হবে যদি কোনো গুনাহগার হয় এক সময় শেষ হয়ে যায়, আজাব হইতে হইতে আজাব চিরস্থায়ী হয় না, কিন্তু কাফের আজাব চিরস্থায়ী হয়ে যায়। ইমান যদি না থাকে কোনোদিন, মরার পর থেকে তার আজাব শুরু হয়ে যাবে, কোনোদিন বন্ধ হবে না, কোনোদিন বন্ধ হবে না। আর যদি ইমানদার হয়, ইমান নিয়ে কবরে গেছে, তাহলে তার আজাব একসময় কমে যাবে, আগুনে গেলেও জাহান্নামে গেলেও একসময় বেরিয়ে আসতে পারবে, আল্লাহ তাআলার বিভিন্ন কারণ সুপারিশের কারণে বেরিয়ে আসবে। ইমানদাররা সুপারিশ করবে, নবী সুপারিশ করবেন, শহীদরা সুপারিশ করবে, সিদ্দিকরা সুপারিশ করবে, নেককারা সুপারিশ করবে, এই সুপারিশের কারণে বেরিয়ে আসবে। কিন্তু যদি কোনো ইমান না থাকে কোনোদিন বের হইতে পারবে না, কোনোদিন বের হইতে পারবে না। তো ইমান নিয়ে কবরে যেতে হবে, ইমান নিয়ে কবরে যেতে হবে, আর রসুলের অনুসরণ করেই আপনি ইমানদার হইতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন লা ইউমিনুনা, ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে ফয়সালাকারী না বানাবে। নবী হবেন আপনি ইমানদার কি ইমানদার না, এর একমাত্র পার্থক্য হচ্ছে নবীকে কতটুকু অনুসরণ করেছে, রসুলকে কতটুকু মেনে চলেছে। অনেক সময় আমরা বলি যে ভাই এটা তো সুন্নত না, তখন কি বলে জানেন? এটা তো অসুবিধা নাই, না অসুবিধা নাই, কোনো দিন নয়, দিন হচ্ছে সুন্না, দিন হচ্ছে সুন্না। এজন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেন আস সুন্নাতু সাফিনাতু নূহ, সুন্না হচ্ছে নূহের কিস্তি, নূহের কিস্তিতে যে উঠবে সেই ব্যক্তি জীবিত থাকবে,
নূহের কিস্তিতে উঠে নাই যে ডুবে মরে গেছে সে। সুতরাং যদি কেউ রসুলের সুন্নতকে অবজ্ঞা করবে তার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নেই, কারণ সে সুন্না অনুসারে চলে নাই। আর সুন্নার বিপরীত হচ্ছে যেটা আপনারা অনেকেই দেশে দেখবেন যে উল্টো পাল্টা চলতেছে, যতই বলেন যে বা এটা তো সুন্নত না তার তাতে গায়ে লাগে না। অনেক সময় দেখবেন নামাজের একামত হয়ে গেছে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, উনি এখনো সুন্নত পড়ে চলেছেন, অথচ রসুল কিন্তু এই সুন্নত আমাদেরকে বলেন নাই। রসুল কি বলেছেন? ইজা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন সালাতের একামত হয়ে যাবে তখন ফরজ সালাত ব্যতীত আর কিছু তোমরা পড়ো না, আর কোনো কিছু নাই। এটা রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যেটা মন গড়া ইবাদতে আপনার কাছে বেশি প্রিয়, মন যেদিকে চায় সেদিকে শুধু আপনি ইবাদত করে চলেছেন, এইটা তো আল্লাহর দরবারে কখনো গ্রহণযোগ্য হতে পারে না, গ্রহণযোগ্য হবে না। কয় নম্বর বলেছি? চার নম্বর, যে চারটি ধরন যদি করে একরকম না হয় আল্লাহর দরবারে সেটা গ্রহণযোগ্য হবে না, ধরন একরকম হতে হবে। বাকি দুইটা জিনিস রয়েছে, একটা হচ্ছে স্থান, যেই স্থানে যে ইবাদত করতে বলা হয়েছে ওই স্থানে ওই ইবাদত করতে হবে, অন্য ইবাদত করা যাবে না। যদি মক্কাতে তোয়াফের জায়গা আছে কাবার চারপাশে, আপনার যদি মনে হয় মদিনাতে গিয়ে রসুলের কবরের চারপাশে একটু তোয়াফ করবেন, হবে? আরে একবার এরকম হয়েছে, আমি যখন মসজিদ নবীতে ছিলাম তখন আমরা তো সামনে দাঁড়াইতাম, এই যারা ইয়া করে ওই যে রসুলের কবর হাত দিয়ে ধরে বাধা দেওয়ার জন্য আমি দাঁড়াইতাম, তো এক লোক পাকিস্তানি একটা ধরে আনছে, বলে কি হয়েছে বল দেখো তো কি বলে, সে বলছে ইয়ার এক বাকি হ্যাঁ, ইয়ার এক বাকি হ্যাঁ, মানে কান্নাকাটি করে বলতেছে, কি চোখের পানি ফেলতেছে, না আমার ছয় বার হয়েছে, ছয় চক্কর হয়েছে, এক চক্কর বাকি আছে, বুঝছেন আপনি? মানে সে রসুলের কবরে ছয় চক্কর দিছে, এক চক্কর বাকি আছে, সে মনে করছে সবের কাজ মনে করতেছে। কিছু মানুষ এমন কাজ করেছে সপ্তম চক্করে গিয়ে আপনি কবরের কাছে পৌঁছবেন, আমি এরকম কাজ দেখেছি। যখন লেবাননে গেলাম দেখলাম যে একটা বিশাল কি একটা জানি উপর দিকে লটকে রাখছে, ওদের মূর্তির কিছু একটা হবে, আমি দেখি আমার মনে হলো কিছু একটা সমস্যা আছে, আমি উপরে উঠবো না, আমি নিচে দাঁড়িয়ে গেলাম। তো যখন যারা গেছে ওরা ইমানদার ছিল, ওরা বেশি আর বলতেছে সুবহানাল্লাহ, আমরা তো জানি না, উঠতে উঠতে দেখি আমরা ঘুরতে ঘুরতে ছয় চক্কর দিয়ে বলছি, সাত চক্কর দিয়ে বলছি, বুঝছেন ঘটনাটা কি করছে? মানে আপনাকে শিরিক করানোর বুদ্ধি করছে এরা। আমার ওস্তাদ জি গেছেন ইয়াতে মিশরে, মিশরে একটা জায়গা আছে নাম হলো হুসাইনিয়া, তো হুসাইনের কবর বলে, মিথ্যা কথা এটা, হুসাইনের কবর মিশর যাবে কোথেকে, হুসাইন কোথায় মারা গেছেন? কারবালাতে। কারবালা কোথায়? কুফাতে, ইরাকে। মিশরে যাবে কি করে? মিথ্যা কথা এটা। তো উনি গেছে দেখতে, কয়েছে আমি দেখলাম যে যতগুলি মানুষ ঘুরতেছে উপরে উঠতেছে কবরের কাছে, এর মধ্যে সাত চক্কর হয়ে যাচ্ছে। অনেকগুলো আপনি দেখবেন চিটাগাং এর কবর, আপনাদের এখানে তো ভালো এলাকা আমি জানি, চিটাগাং এর মানুষের মধ্যে কবর কি করছে এমন ভাবে করছে, আপনি যেতে হলে সাত চক্কর দিয়ে যেতে হবে, মানে এমন কাজ করে দিয়েছে। আপনি বুঝতে পারছেন তো, তোয়াফের জায়গা একমাত্র মক্কা, ছাড়া কোথাও তোয়াফ করার সুযোগ নেই, আল্লাহর ঘরে তোয়াফ করতে হবে, এবং ঘরের বাইরে দিয়ে তোয়াফ করলে আপনার তোয়াফটা হবে না। যাইলে ঘরের বাইরে বুঝছেন, মসজিদের বাইরে দিয়ে কেউ তোয়াফ করলো, মনে করলো আমি এত কষ্ট করতে রাজি নাই, আমি কি করব এরোপ্লেন নিয়ে, এরোপ্লেন আছে না কি বলে এটাকে, হ্যাঁ ওই যে মানুষ এখন উঠে দেয়, এটা হলো কি হেলিকপ্টার, যে হেলিকপ্টার দিয়ে চারপাশে ইয়ার চারপাশে দিয়ে কাবার পাশে না আরেকটু দূরে দিয়ে ঘুরে ঘুরে সাত চক্কর দিব, তোয়াফ হবে? তোয়াফ হবে না। আপনাকে অবশ্যই মসজিদে হারামের ভিতর দিয়ে তোয়াফ করতে হবে, বাইরে দিয়ে নয়। কেউ যদি মনে করে যে সাত চক্করের মধ্যে তিন চক্কর বাইরে দিয়ে দিলাম, এক চক্কর হাতিমের ভিতর দিয়ে দিলাম, তো অফটা হবে? হবে না, তার তো অফটা হবে না, বাতিল হয়ে যাবে তার সরে, এটা তো অফটা। আপনি বুঝতে পারছেন কতটুকু অনুসরণ করতে হয়, অর্থাৎ যেই জায়গাতে যেটা আপনাকে করতে হবে অন্য জায়গায় করলে হবে না। আরাফার মাঠটা আজকে যাইয়া যদি আমি বসে থাকি সব হবে, মিনায় বসে থাকলে সব হবে, মুজদালিফা বসে থাকলে সব হবে, হবে না, কারণ এই জায়গা এবাদত এখনো শুরু হয়নি। এই জায়গাতে এবাদত শুরু হবে, ওই জায়গাতে আল্লাহর এবাদত শুরু হবে কোন তারিখ? জিলহজের আট তারিখ থেকে সেটা কার্যকর হবে এবং ১৩ তারিখের মধ্যে শেষ, এরপরে আর এখানে কোনো এবাদত, আবার আগামী বছর পর্যন্ত কোনো এবাদত নাই এখানে। তাহলে বুঝতে পারছেন যে কেমনে রসুল অনুসরণ করতে হবে। রসুল এই জন্য বলে, রসুল আসম বলে দিয়েছেন, কি বলেছেন তিনি, খুজু আন নিমা নাসিকাকুম, আমার থেকে হজের নিয়ম কারণ শিক্ষা নাও, শিখে নাও, লাআল্লিলা আলকাকুম বাদা আমি হাদা, হতে পারে এই বছরের পরে তোমাদের সাথে আর সবার সাক্ষাৎ হবে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক লোকে পাথর বড় নিচ্ছে, বড় পাথর নিচ্ছে। রাসূল তখন বললেন যে আমার জন্য ছোট ছোট পাথর নিয়ে আসো। তিনি এগুলি নিয়ে বললেন যে ইয়াকুমুল গুলু, সাবধান, বড় পাথর নেওয়ার কোনো দরকার নেই। বড় পাথর পাইনামা আহলাকা মান কানা ক্বাবলুকুম আল গুলু, বাড়াবাড়িটা তোমাদের পূর্ববর্তী লোকদেরকে ধ্বংস করে দিয়েছে। আর আমাদের দেশে অনেকে যায় কি করে জানেন, সাতি লাঠি। আর একবার পাকিস্তানি একটা দেখলাম বলতেছে যে তুমনে মুঝে দুনিয়া বরবাদ কিয়া হয়, তুমি আজ মার ডালুঙ্গা, মানে তোমার মেরে ফেলবো, এই জন্য সাতি একটা জোরে মারছে, বিশাল করে গুলি ধরে মারতেছে, গুলি মারতেছে, এটা শয়তান বোধ মারতেছে। রাসূল আসলাম যেখানে বলেছেন যে কিসের মতো মারতে হবে, সোনার মতো, সোনা বুঝছেন তো, সোনা বুটের মতো, সোনের বুটের মতো এগুলি মারতে হবে। সে এত বড় বড় মারতেছে, সমস্যা, এটা বহু সমস্যা করে, এটা তো সুন্নাহ বিরোধী, এটা মারা হবে কিনা সন্দেহ, এটা তো খাদে পড়ে না, এটা তো লাগে না গায়ে, আবার কখনো কখনো ফিরে এসে মানুষের মাথা ফাড়াই দেয়। এটাও দেখছি অনেকে রক্তপাত করতেছে, রক্ত পড়তেছে। তো দেখেন রাসূলের সুন্নাহ বিরোধী কবুলও হবে না, আবার আপনার কষ্টও বাড়িয়ে দিবে, কষ্ট বাড়িয়ে দিবে। অনেক মানুষ আছে সারা রাত ধরে আবাদত করে কিন্তু রাসূলের পদ্ধতিতে আবাদত হয় না, আল্লাহর দরবারে সেটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হতে অবশ্যই পদ্ধতি মিল থাকতে হবে এবং স্থানও মিল থাকতে হবে। কবরের কাছে অনেকখানে কবরের মাজার আছে, মাজারের কাছে যে অনেকে দুই রাকাত নামাজ পড়ে আসে, জায়েজ আছে, জায়েজ নাই। রাসূল কবরের কাছে সালাত আদায় করতে নিষেধ করেছেন। রাসূল বলেছেন দুনিয়া সবটাই আমার জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন যে আমার উম্মত এখানে ইবাদত করবে, কিন্তু কবর এবং বাথরুমের ভিতর দুই জায়গায় নিষেধ করে দিয়েছেন। কবর এবং বাথরুমের ভিতরে ইবাদত হতে পারে না, এই দুই জায়গায় একদম নিষিদ্ধ। এর অর্থ হচ্ছে আপনি ওখানে ইবাদত করেন গ্রহণযোগ্য হচ্ছে না। রাসূল যেটা বলে এটাই তো শরীয়ত হিসেবে আমাদের জন্য প্রবর্তিত হবে, অন্য কেউ বললে সেটা গ্রহণযোগ্য হবে না, হাজার বার যদি কেউ বলে সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। তাহলে বোঝা গেছে। পাঁচ নম্বর হচ্ছে যে জিনিসটা আপনাকে করতেই হবে, যদি ইবাদত করতে হয় আপনাকে, আল্লাহর ইবাদত করতে হয়, গ্রহণযোগ্য পদ্ধতিতে করতে হয়, অবশ্যই আপনাকে রাসূলের যেই সময় বেঁধে দিয়েছেন ওই সময়ের মধ্যে আপনি কাজটা করতে হবে, ওই ওই স্থানে করতে হবে, ওই সময়ে করতে হবে। ছয় নম্বর হচ্ছে সময়ের মধ্যে করতে হবে, ওই সময়ে করতে হবে। জোহরের নামাজ যদি আসরের পরে পড়েন হবে, হবে না। মাগরিবের নামাজ যদি আপনি জোহরের আগে পড়েন হবে, হবে না। যেই টাইমে যেটা বেঁধে দিয়েছে সেই টাইম আপনাকে করতে হবে। হ্যাঁ, কিছু কিছু উন্মুক্ত আছে, উন্মুক্তটাকে অবমুক্ত করা যাবে না, এটাকে ইয়ে করা যাবে না, নির্ধারিত করা যাবে না। আচ্ছা, নির্ধারিত আছে, অনির্ধারিত করা যাবে না। রাসূল বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ কি বলে সকালবেলা বলে রাদিতু বিল্লাহ রাব্বা অবিল ইসলামী দীন আর অবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান, তিনবার বলে, সেই ব্যক্তি জান্নাতের জন্য এলিজিবল পার্সন বিবেচিত হয়। আপনি বলেন তাহলে জান্নাতের জন্য তিনবার বলে, আপনি বলেন না পাঁচবার করেই বলবো, হবে, হবে না, নিয়ম বদলাতে পারবেন না, নিয়ম বদলানোর কোনো সুযোগ নাই। দশবার রাসূল বলতে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আপনি বলেন 11 বার করে পড়বো, এটা আপনার মনের ইবাদত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে ইবাদত আপনার জন্য বলা হয়নি। তাহলে বোঝা গেল, আপনার জন্য যদি রাসূলের অনুসরণ করে ইবাদত কবুল করাতে চান, এই ছয়টা জিনিসের মিল থাকতে হবে। আলেমরা যখন বিরোধিতা করে অনেকে বলে অসুবিধা কি, অসুবিধা কি কোনো একটা কিতাবের নাম, অসুবিধা কি, এটা কোথেকে পাইছেন আপনি, অসুবিধা কি না, অসুবিধা পুরোটাই, কারণ আপনার এটা কবুল হচ্ছে না। আপনার এটা কবুল হইতে হলে রাসূলের অনুসরণ করে করতে হবে, দুনিয়ার বুকে প্রতিটি কাজ আমার নবীকে অনুসরণ করতে করতে হবে, না হলে কবুল হবে না। কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিন আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসানুনা সুনআ। হে নবী, আপনি বলে দিন, হাল নুনাব্বিউকুম বিল আকসারিন আমালা, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না, যারা আমল করে ক্ষতিগ্রস্ত, আমল কিন্তু কম করে নাই, আমল করে ক্ষতিগ্রস্ত, এরকম বহু মানুষ আছে, আমি নিজে দেখেছি সারা রাত ধরে ইবাদত করে কিন্তু তিনি বিশ্বাস করেন আল্লাহ সর্বত্র বিরাজমান, তার নামাজ হচ্ছে, তার কোনো কিছু কবুল হচ্ছে, হচ্ছে না। তাহলে কি লাভ হইল? অনেক মানুষ আমি দেখেছি ইবাদত করতে করতে সব সাদা হয়ে গেছে, কিন্তু তিনি বিশ্বাস করেন যে তার পিশাব
তাকে সন্তান দিতে পারে, তার কি নামাজ হচ্ছে, সালাত হচ্ছে, কিছুই হয় না, তার সব বরবাদ হয়ে গেছে। এমন বহু মানুষ আমি দেখেছি যারা মনে ইবাদত করতেছে সারাদিন, বহুবার কেবল হজে যায় উমরা যায়, কিন্তু তার অন্তরের বিমানটা হচ্ছে ভিন্ন রকম। সে মনে করে তার পিসাব গায়েব, জানে কি হবে, শেষ, তার হজ গুলি সব বাতিল হয়ে গেছে। একজন মানুষ আমল করার আগে চিন্তা করতে হবে আমার আমলটা হেফাজত করতে হবে, আমার আমলটা সংশোধন হেফাজত যেন থাকে। এমনও হতে পারে শেষ জীবনে আপনি আমল করছেন অল্প কয়টা আমল, শেষের দিকে এমন একটা বরবাদ করে দিয়েছেন একটা কথা বলে, যা দিয়ে আগের সারা জীবন আমলটা বরবাদ হয়ে গেছে, কিছুই আর অবশিষ্ট নাই, সেখানে আর কিছুই পাবেন না, আখেরাতে কিছুই পাবেন না। এই জন্য আমল কি আপনি জায়গা মতো রাখতে পারছেন কিনা এটা একটু দেখেন, আল্লাহর দরবারে আমল জমা হচ্ছে কিনা দেখেন। এমন আমলও তো মানুষ করে যে উপর দিকে উঠে নিচের দিকে ফিরে আসে, নিচের দিকে তার উপর আবার নিক্ষিপ্ত হয়, কারণ বলে তোমার এই আমল আল্লাহর দিকে যাচ্ছে না। আল্লাহ কোন দিকে নিয়ে যা আমল, কোরআন আল্লাহ বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন, ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়িব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, আল্লাহ তাআলা যাবতীয় আমল তার কাছে উঠিয়ে নিয়ে যান এবং তার কাছে কালিমা তাইয়িব উঠে যায়, তিনি উঠিয়ে নেন। তাহলে বুঝা গেল আপনি যখন একটা কথা বলেন সুবহানাল্লাহ, এটা জায়গা করে নেয় আসমান জমি সব কিছু আল্লাহর কাছে বলে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কোথায় থাকবো আমার জায়গা করে দেন, এই লোকে আমাকে সুবহানাল্লাহ বলেছে, বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এগুলি প্রত্যেকটার এতেই উত্তম কালিমা আল্লাহ দুনিয়াতে আর নাই। কিন্তু শর্ত হচ্ছে একটাই, ইমান নিয়ে সেগুলি বলতে হবে, বেদাত থেকে মুক্ত হয়ে সেগুলি বলতে হবে, যদি ইমান না থাকে একটুও কবুল হবে না, আর বেদাত যদি থাকে ওই আমলটা নষ্ট করে দিবে, ওই আমলটা নষ্ট করে দিবে, ওই আমলটা বেদাত হলে কবুল হবে না। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আমল করছে পিঠ বাঁকা করে ফেলছে কিন্তু কোথায় যাবে, জাহান্নামে যাবে, তা জাহান্নামে যাবে, কেন, কারণ এই আমল আল্লাহর দরবারে যায় নাই, এই আমল তার নিজের জন্য করেছে অথবা তার মন মতো প্রবৃত্তির জন্য করেছে। যেই কাজ মানুষ নারী হোক বা পুরুষ নিজের জন্য করেছে, নিজের মন মতো করেছে, সেটা গ্রহণযোগ্য হবে না, আল্লাহ এবং তার রাসূলের মর্জি মোতাবেক করতে হবে। আল্লাহ এবং রাসূল যাতে সন্তুষ্ট আপনি সন্তুষ্ট থাকতে হবে, আল্লাহ এবং তার রাসূল জানেন, আল্লাহ রাসূল বলে দিয়েছে শীতকালে মোজাফর মসে করা, ও শীতকালে না সফরের মধ্যে মোজাফর মসে করা, অথবা দেশের একামত থাকলে একদিন মসে করা যায় আর সফরের মধ্যে তিন দিন মসে করা যায়। আপনি মসে করতে গিয়ে মনে হলো এটা আমার কথা হইল, গ্রহণযোগ্য হবে না, আপনার সব বরবাদ হয়ে গেছে। রাসূল যা বলেছেন সেটা কায় মানবকে মেনে নিতে হবে। হাসানের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফুলসিরাত পার হতে হবে, ফুলসিরাত কিসের চেয়ে চিকন, হীরার চেয়েও চিকন, এবং হীরার চেয়েও ধারি ধারালো এবং চুলের চেয়ে চিকন, এটা দিয়ে পার হতে হবে। আপনি বললেন যে এটা দিয়ে পার হওয়া যায়, সঙ্গে সঙ্গে কি হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন, ইমান শেষ হয়ে যাবে, কারণ রাসূলের কথা আপনাকে মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাছির এক ডানায় আরোগ্য আছে, আরেক ডানায় রোগ আছে। আপনি বললেন যে আমি খুঁজে পাচ্ছি না, আপনি ইমান না থাকতে পারবেন না, আপনি খুঁজি না পেলে ইমান আনতে বলছে সত্য, খুঁজি না পেলে ইমান আনতে সত্য, কবর আজাব আছে আপনি খুঁজি না পেলে ইমান আনতে সত্য। আপনি বলেন যে আমি দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, এটা তো গায়েবী জগৎ, আপনার দেখাশোনা জায়গা নয়, এটা না দেখে ইমান আনতে হবে। না দেখে যে ব্যক্তি ইমান আনে সে ব্যক্তি হচ্ছে ইমানদার। এর বাইরে যত মানুষ নিজের মনের পূজারি হয় তার ইমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। এই জন্য দুনিয়ার বুকে আপনার প্রত্যেকটি কাজ কবুল করার জন্য মৌলিক দুইটা শর্ত লাগে। এক নম্বর হচ্ছে কার জন্য করেছেন, আল্লাহর জন্য করছেন কিনা আগে দেখে, দ্বিতীয়ত কার দেয়া পদ্ধতিতে করেছেন, নিজের মন মতো ইচ্ছা করে করলে হয় না, আল্লাহ তাআলা তার রসুলকে পাঠিয়েছেন, রসুল যেভাবে করেছেন সেইভাবে তার অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই জন্য বলেছেন যে রসুলকে পাঠিয়েছি এই জন্য লিয়ুতা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিতে রসুল আনুগত্য করার জন্য। প্রতিটি কাজে রসুল আনুগত্য করবেন, বেশি বুঝার চেষ্টা করবেন না, রসুল এটা বলেছেন মেনে নিলাম, রসুল এটা বলেছেন মেনে নিলাম, ওই ব্যক্তি হচ্ছে সত্যিকার ইমানদার। এর বাইরে যত মানুষ মনে করবে যে আমি একটু বুঝার চেষ্টা করি না কেন, ইবাদতের ক্ষেত্রে আপনার বুঝার চেষ্টা নাই, দুনিয়ার ব্যাপারে আছে, আপনি কয়তলা কত উপরে বাড়ি বানাবেন শরিয়া বিরোধী না হলে এটাতে কোনো সমস্যা নাই, আপনি কি উড়ে আসছেন না হাঁটে আসছেন সমস্যা নাই,
আর উড়ে আসতে রাহাজের সমস্যা নেই, বুঝলেন তো? কিছুদিন পরে মনে ফজিলত এরকম বর্ণিত হইতে পারে যে টঙ্গীর ময়দানে যদি কেউ হাইটে আসে বলে এত এত সব খাইবে। আমার এক কয়দিন, আমি যে কত বুধবারে কথা বলছি, মঙ্গলবারে কুষ্টিয়া থেকে যাচ্ছিলাম, পথে একখানে থামছে গাড়ি, এক লোক বোধ কোথেকে আসছেন, ইন্ডিয়া থেকে, কেন টঙ্গীর ময়দানে যাব, ইন্ডিয়া থেকে তিনি টঙ্গীর ময়দানে হাঁটিয়ে আসছে। আমার তো মনে হয় কয়দিন পরে কবি এখন কিছু মানুষ দেখেন না, হজে যাওয়ার জন্য হাঁটিয়ে রওনা হয়েছে। এটা কোন ধরনের কারবার, এটা কে বলছে তারা এটা করতে? এই পদ্ধতি সওয়াবের হতো, আমার নবী এইটাকে আগে থেকে অনুমোদন করতেন। শোনেন একটা হাদিস বলি, শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন এক লোক, সবাই জটলা পাকাইছে তার উপরে, জটলা পাকানো বুঝেন তো, চারদিক থেকে ঘিরে ধরে আছে। রাসূল কি হয়েছে বলে, আবু ইসরাইল, আবু ইসরাইল মান্নাত করেছে, সে হজে যাবে, সে কথা বলবে না, ছায়া নিবে না, হেঁটে যাবে, কোনো সওয়ারিতে উঠবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে, আউযুবিল্লাহ, এ আবু ইসরাইলকে বলো সে যেন কথা বলে, সে যেন বাহনে উঠে, সে যেন বাহনে উঠে, সে যেন শ্রম ভঙ্গ করে, কারণ রাস্তায় যাচ্ছে, সফরে কষ্ট পাওয়ার দরকার নাই, সে যেন পানি পান করে, সে যেন বাহনে উঠে, কারণ আল্লাহ তাআলা আজাব দিতে চান না, আল্লাহ ইবাদত করাতে চান তারে। সে নিজের আজাব দিচ্ছে কেন? এই আজাব কিন্তু মানুষে দিচ্ছে, নিজেরই নিজে দিচ্ছে। আল্লাহ তাআলা কখনো তার রাসূলকে বা রাসূলকে এরকম কোনো দিন দেননি যে দিনের মধ্যে কষ্ট দিলেই সওয়াব হয়টা না, কষ্টটা রাসূলের পদ্ধতিতে হতে হবে। আমি ভারতে দেখেছি, যখন একবার গিয়েছিলাম, একজন এমনি দাঁড়িয়ে আছে উপর দিয়ে, কেন নিজেরে কষ্ট দিলে তার সওয়াব হয় মনে করতেছে, না এটা সওয়াব হয় না ভাই। একজন মানুষ যদি কোনো বলে যে আমি যেতে পারে সুন্দর করে, সে মক্কায় যেতে পারে ইয়াতে গাড়িতে চড়ে, না আমি হেঁটে যাব, এটা হচ্ছে দেখানো নিয়ম। বলেন যে আপনি কি তার কলমে ঢুকছেন নাকি? কলমে ঢুকা লাগে না, কিছু জিনিস আপনি প্রকাশ পেয়ে যায়। কি জন্য তুমি যাচ্ছ? তুমি বুঝানো যাচ্ছ যে আমি একটা কিছু করতে পারি, দেখেন আমি একটা কিছু করাই দেখাচ্ছি। না, আবু ইসরাইলের মতো আমরা সেরকম মানুষ নই। আমরা মনে করি এটা যে রসুল অনুসরণ করে চলতে, রসুল যে নিষেধ করেছে তাকে, হ্যাঁ বলছেন অলিউম দিয়ে হাত যাও, হজ করবে সে, কিন্তু এই পদ্ধতিগুলি আমি শিখাই নাই তাদেরকে, এই পদ্ধতিগুলি আমি তাদেরকে শিখাইনি। রসুল্লাহ সাল্লাহ সাহেব একদিন সফরে ছিলেন, একজন বলতেছেন চিৎকার করে করে জিকির করতেছেন, সুবহানাল আলহামদুলিল্লাহ জোরে জোরে বলতেছেন, সুবহানাল্লাহ আল্লাহু আকবার জোরে জোরে বলতেছেন, শুন না কি, যদি কেউ উপত্যকায় উঠে কি বলবে? আল্লাহু আকবার। নামার সময় কি বলবে? সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ভাই অনেকে মনে করেন যে ঘরের মধ্যে এরকম মধ্যে উপর নিচে উঠতে সুবহানাল্লাহ, এটা কিন্তু নাই, এটা কিন্তু জোর করে শুনে এটা আপনারা বলতেছেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেন নাই। অনেকদিন দেখা যাচ্ছে এতে লিখে দেয়, কি বলে, লিফটে লিখে দিচ্ছে যে উঠে উঠার সময় আল্লাহ আকবার নিঃশব্দে সুবহানাল্লাহ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দেন নাই, এটা সফরের সুন্নাত ছিল, এটাই ভালো কথা, এটা সঠিক কথা, শুনে নেবেন। এটা শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন সহ সবাই বলছে এটা সফরের সুন্নত, এটা কিন্তু রাসূলুল্লাহ কখনো হজরে তার বাড়িতে বা আশেপাশে কোথাও এটা করেন নাই। বোঝা গেল উঠার নামার সুন্নতটা এটা কোথায়? শুধুমাত্র সফরের সুন্নত, মনে রাখবেন। জোরে জোরে চিৎকার করে সাহাবা কেরাম বলতেছে, রাসূল কি বললেন? আর বড় আলা আনফুসিকুম, সাহাবীরা নিজেদের উপরে কি করো, রহম করো, নিজের উপর কোমল হও। ফাইনাকুম লা তাদউন আসমা, তোমরা এমন কোন এমন কাউকে ডাকছো না যিনি বধির এমন নন, আল্লাহ তাআলা শুনতে পান, আল্লাহ তাআলা শুনেন, গায়েব নন তিনি, আল্লাহ তাআলা তোমাদের সব কিছু তিনি দৃষ্টি দেখছেন, এমন নয় যে তিনি তার কাছে কোনো কিছু গায়েব রয়ে গেছে এরকম না। সুতরাং তোমরা চিৎকার করে বলার কোনো দরকার নেই। কিছু মানুষ চিৎকার করে দেন, চিৎকার করে বলুন, জোরে বলুন, কেন কি জন্য জোরে বলতে হবে, কি জন্য জোরে বলতে হবে? আবার কিছু মানুষ বললো কথায় কথায় আপনি কি বলেন, মানে মনে হয় মানুষ বেশি জানে, তাহলে উনি কি জন্য বসছে এখানে, আপনারা বলেন ঠিক কিনা, তো উনি বলবেন, বলে দিলে কিভাবে বলবে? এর অর্থ হচ্ছে বানিয়ে বানিয়ে কথা বলা, বানিয়ে বানিয়ে কথা বলবেন না। কোরআন এবং সুন্নার একটি কথাও বেশি গুরুত্বপূর্ণ, হাজারটা মিশা কথা বানানি বানিয়ে বলার চাই, খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোরআন থেকে একটা নস দেন, হাদিস থেকে একটা হাদিস শিখিয়ে দেন, একটা মাসালা শিখিয়ে দেন। আজকে আপনারা শিখছেন, আপনারা আমি মনে করি যে ছয়টা জিনিসের অনুসরণ লাগে, ছয়টা জিনিসের অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ কোনো একটা ইবাদত করতে হলে ইবাদতের মধ্যে ছয়টা জিনিস খেয়াল রাখবেন। যেমন ফজরের সালাত পড়ছেন, ফজরের সালাতে আপনি সংখ্যা ঠিক রাখবেন, ধরন ঠিক রাখবেন, তারপরে আপনি জায়গা ঠিক রাখবেন, কোথায় পড়তে হবে বুঝলেন তো, এবং এটা ঠিক রাখবেন যে এটা কোন রকমের তিন, এটা কি আমি অন্য দিক দিয়ে বাড়াই দিচ্ছি কিনা, জানাজার মতো পড়ছি কিনা, ওরকম সব কিছু মিলে আপনাকে মিলে রাখতে হবে। কোনো কোনো আবাদতে আপনার ছয় কারণে বেদাত ঢুকে, বেদাত ঢুকলে কী লাভ কী ক্ষতি আপনি জানেন?
বড় ক্ষতি হচ্ছে এটা। হাশরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না, হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না, বড় ক্ষতি এটা। আর বেদাত করলে আরেকটা বড় ক্ষতি হচ্ছে এটা, বেদাতকারী তওবা করে না, গুনাহকারী মনে করে একটা গুনাহ করছি এই জন্য সে আল্লাহর কাছে তওবা করে, কিন্তু বেদাতকারী তওবা করে সে মনে করে যে আমি তো ভালো কাজই করে যাচ্ছি। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা মনে করছে কতই না ভালো কাজ তারা করে যাচ্ছে, না ভালো কাজ নয়, ভালো কাজ যতক্ষণ আমার নবী অনুমোদন না করবে ততক্ষণ পর্যন্ত সেটা ভালো হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করতে হবে এটা ভালো বলে তারপর ভালো হবে। অনেকে দেখি বুদ্ধি করে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যোগে এক সাহাবী বলছে, কি বলছে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী, এতে সাহাবী বাড়াইছে রাসূল তো বলে নাই, ও বোকা, তখন তো রসুল ছিলেন, রসুল অনুমোদন করেছেন বলেই তো এটা শরীয়ত হয়েছে, এখন তো রসুল আপনার এটা অনুমোদন করবে না, কারণ রসুলের যোগটা ছিল শরীয়ত প্রবর্তনের যোগ, যে যা করেছে রসুলের যেটা অনুমোদন করেছে ওই সময় এইভাবেই আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন যে এ কিটা বলবে তখন এই আয়াত নাজিল হবে, এইটা বলবে এই হাদিসটি বলা হবে, কিন্তু যখন এই আয়াত নাজিল হলো আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা, আজকে দিনে পূর্ণ করে দিলাম তোমাদের জন্য তোমাদের দীন, আত্মন্তু আলাইকুম নিয়ামতি, আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম, দীনও পূর্ণ করেছেন নিয়ামতও পূর্ণ করে দিয়েছেন, ও রাদীতু লাকুম ইসলামা দীনা, ইসলামকে তোমাদের জন্য দীন হিসেবে দিয়ে আমি সন্তুষ্ট। এই যদি হয়ে থাকে এরপরে আর কিছু বাড়ানোর সুযোগ আপনার আমার কারো নাই, কারণ একটা পূর্ণ গ্লাসের মধ্যে, পূর্ণ গ্লাসের মধ্যে পানিতে ভর্তি একটু পানি দিলে কি হবে, ভিতর থেকে একটু পড়ে যাবে, যখনই কেউ একটা বেদাত বানায় একটা সুন্নত পড়ে যায়। দেখুন আপনাদের সমাজে আছে সালাত শেষ হওয়ার পরেই রব আল্লাহুম্মা আমিন, এতে কি সমস্যা হয়েছে, কন্ত যেই দোয়াগুলো আছে জিকিরগুলো সবগুলো বাদ পড়ে গেছে, সবগুলো বাদ পড়ে গেছে, এই যে বেদাতটা ঢুকার একটা সুন্নত বাদ পড়ে গেছে আপনার, তো আপনি এটা বেদাত ঢুকাবার একটা সুন্নত বাদ পড়ে গেছে। যখনই আপনি রসুলের দুরুদ পড়ার কথা আছে পড়েন, আপনি দিনাতে 100 যত হাজার বার পড়ার কমিশন নেই, কিন্তু আপনি যখনই টেনে টেনে পড়ার সিস্টেম চালু করবেন ওই পদ্ধতিটা দখল করে নিছে, এখন আর ভালো সুন্দরভাবে কেউ দুরুদ পড়ার সিস্টেম ভুলে গেছে, তাহলে বোঝা গেল। এই যে জিকিরের মজলিস, দেখেন জিকির কিভাবে করে, কিছু মানুষ আছে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ করুক, কিন্তু কিছু আছে একসাথে টেনে টেনে বলে, একসাথে টেনে টেনে জিকির করা তো আমার নবীর সুন্নত না, এই পদ্ধতি তো রসুল দেখিয়ে দেন নাই, এটা বেদাত, এটা করা যাবে না। আবার কেউ কেউ জিকিরের ভিতরে কাটাকাটি করেছে, কি করে এই জিকির তো আমার নবী কোনোদিন শিক্ষা দেন নাই, জীবনে কোনোদিন শিক্ষা দেন নাই, যদি এত জিনিস এত গুরুত্বপূর্ণ হইতো নবী তো সা শিক্ষা দিতেন, যে এই জিকির নবী শিক্ষা দেন নাই এই জিকির করা যাবে না। আবার কিছু মানুষ আছে বলে কি করে তার আল্লাহ 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 আল্লাহ, এরপরে এমনও কিছু শিক্ষা দিয়েছে আমি একবার দেখলাম, বলতেছে কবরে গেলে তোমার যদি জিজ্ঞাসা করা হয় মার রব্বুকা মা দীনুকা আমার নবীউকা, তুমি তখন বলবা আল্লাহ, কি শিখেছে এটা, দুনিয়া দোকা আল্লাহর সাথে চলে, আল্লাহর সাথে দোকাবাজি করে, আল্লাহকে ধোকাবাজ, আল্লাহর সাথে ধোকাবাজি চলো, আল্লাহ ঠিকই তোমাদেরকে পাকড়াও করবে, এই ধোকাবাজি তিনি তোমাদেরকে কি করছো তুমি তো আল্লাহ ভালো করে জানেন। এই কবরে গিয়ে পীরের নাম লইতো কেউ কেউ বলে, দেখছেন না আপনার নাউজুবিল্লাহ, যে কবরে গিয়ে পীরের নাম লইব, সে পীরের নাম লইব না, তেতুর মুগের বাড়ি খাবে, লাঠির পিঠা মার খাবে আর কিছু না, এমন এমন ভাবে চূর্ণ করবে তার মাথা যে সেখানে আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না, মাথায় চূর্ণ বিচূর্ণ করে ফেলবে যে ব্যক্তি এই এরকম উল্টাপাল্টা কথাবার্তা বলবে। সেখানে উত্তর দিতে হবে তিনটা, সেটা কি, আমার রব হচ্ছেন আল্লাহ, আমার নবী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দীন ছিল ইসলাম। দুনিয়ার বুকে আপনার কাছে কত রকমের দিন আসছে তার শেষ নাই, অমুক তন্ত্র অমুক তন্ত্র অমুক বাদ অমুক বাদ, বাদের শেষ নাই, আছেন এখন বলে বাদ নাই, আনা আছে না, কি বাদ আছে, গণতন্ত্র আছে, কইলে কিছু মনে করি না অনেকের মন খারাপ হয়ে যাবে বুঝছি আমি, অনেকের কাছে আছে কি কি বাদ, কি সমাজতন্ত্রবাদ,
অনেকের কাছে আছে কি বাদ আর একটা সাম্যবাদ, সাম্যবাদ, এই যে বাদের শেষ নাই। আবার কত রকম আছে, এক একজনের এক একটা, এরা কখন এটাতে যায় জানেন, তখন ইসলামকে তারা অপূর্ণাঙ্গ মনে করে, ইসলাম যথেষ্ট একটা মানুষের জন্য। এই জন্য সকাল বিকাল আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে, আপনি যেন বলেন রাদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান, আমি আল্লাহকে রব মেনে সন্তুষ্ট, ইসলামকে দিন হিসাবে নিয়ে সন্তুষ্ট, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মেনে আমি সন্তুষ্ট। এই সন্তুষ্ট যদি হয় আপনার মন থেকে বাইরের দিকে চোখ তাকানোর কোনো সুযোগ নাই, অন্য কোন দেশে কি হচ্ছে, কোন দেশে ভালো, ওই দেশে ভালো, ওই দেশের ভালো আপনার এখানে আসবেন, আপনি ইসলাম থেকে ভালো বের করে নেবেন। আপনার এই কাজটা করেছেন কারা করেছেন, সাহাবায়ে কেরাম সুন্দর করে দেখিয়ে দিয়েছেন ইসলাম কিভাবে পালন করতে হয়, তাবেঈনরা করেছেন, ইমামরা করেছেন, যুগে যুগে আবু হানিফা, মালিক, শাফেঈ, সবাই, আহমদ ইবনে হাম্বল, সবাই কিন্তু আমাদেরকে ইসলামকে কিভাবে সুন্দরভাবে প্রতিপালন করতে হয় এই পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। সুতরাং আপনি অন্য পদ্ধতি কেন যাচ্ছেন, আপনার দিন পরিপূর্ণ, আপনি অন্য পদ্ধতি নিতে পারেন না। যে কেউ অন্য পদ্ধতি নিবে সেই ব্যক্তি কখনো দিনকে পরিপূর্ণ মনে করছে না, এবং দিনকে তার এই বর্তমান সময়ে সৎ মনে করছে না যে দিনের কারণ দিন এই বর্তমান সমস্যার সমাধান দিতে পারে। এই জন্য তারা বাইরের দেশের বিভিন্ন নীতি, বিভিন্ন মতবাদ, বিভিন্ন তন্ত্র মন্ত্রের পিছনে ছুটে চলেছে। প্রিয় ভাইরা, আমার আমি আর বক্তব্য দিয়ে করব না, আমি শুধু এটাই বলবো, আমাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে। আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হলে ইমান আমাদের থাকতে হবে, শিরিক থেকে মুক্ত থাকতে হবে, বেদাত থেকে মুক্ত থাকতে হবে। আজকে আমি শুধু বেদাতের বিষয়ে কিছু আলোচনা করছি, এই জন্য কারণ মানুষ শিরিক থেকে যত তাড়াতাড়ি বাঁচতে পারে বেদাত থেকে বাঁচতে পারে না। বেদাত মনে করে কিনা তো কিছু না কিছু তো আছেই, হয়তো দেখবেন যে আমি এখানে মজলিস শেষ করেছি, আপনাদের অনেকের মন ভরে নাই, কেউ যে আরেকটু দোয়া আদায় এত করলেন না, এরকম মজলিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সব মজলিসে বিছানে দোয়া করতেন, দলিল দেখাতে পারবেন তা আমি করবো, করতেন না। এর অর্থ হচ্ছে আপনি নিয়ম বাদলাতে পারেন না, নতুন করে বানিয়ে দিতে পারেন না আপনি যে এটাই করতে হবে, আপনাকে এটা নিয়ম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল না। রাসূল যেটা করতেন মজলিসের শেষে একটা দোয়া করতেন, কি বলতেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা সেই দোয়াটির মাধ্যমে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজেরিন, আমাদের আজকে প্রধান আলোচক দোয়ার মাধ্যমেই শেষ করে দিয়েছেন। আমি সভাপতি হিসাবে ওই ওনার কথাকেই আমি এ করিলাম, কারণ এই ক্ষমা